বিসমিল্লাহিররহমানিররহিম। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে পেয়ার, আর এই ক্লাসে ইনশাল্লাহ দেখব ম্যাপিং। আজকে থেকে যে টপিকগুলো পড়াবো এসটিএলের, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোই ম্যাক্সিমাম টাইম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেমে পাবা, ইভেন এগুলোর প্র্যাকটিস প্রবলেমও হিউজ। তো ম্যাপিং তাদের মধ্যে একটা এবং ম্যাপিং খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল ম্যাপিংটা কি বা কেন লাগে, প্রথম একটা এক্সাম্পল দিই। ধরো ধরো তোমাকে একটা অ্যারে দেওয়া হয়েছে, যে অ্যারে অথবা ভেক্টর যেটাই দেওয়া হোক, যে টু টু থ্রি ফোর টু, সাপোজ এটা তোমার একটা কি অ্যারে। তো এখানে তোমাকে যদি জিজ্ঞেস করে যে দুই এর কাউন্ট কয়টা, মানে দুই এর ফ্রিকোয়েন্সি, টু এর ফ্রিকোয়েন্সি কত, টু এর ফ্রিকোয়েন্সি কত এখানে, এক দুই এবং তিন। এখন যদি আস্ক করে তিনের ফ্রিকোয়েন্সি কত, তাহলে কি কি কত পাবো, তিন। এখন যদি আস্ক করে চারের ফ্রিকোয়েন্সি কত, সরি তিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এক, চারের ফ্রিকোয়েন্সি আস্ক করলো এক। তো এটা বেসিক্যালি আমরা লুপ চালায়ও করতে পারি। আবার যদি অ্যারের সাইজ যদি ছোট হয়, অ্যারের সাইজ না, এই এলিমেন্টগুলোর সাইজ যদি ছোট হয়, তাহলে অ্যারে ইউজ করেও এগুলো কাউন্ট করতে পারি। তো আমি ওইটাই দেখাবো যে অ্যারে ইউজ করে কিভাবে ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। ফার্স্ট অফ অল এটাই দেখাবো। তো সাপোজ ফার্স্ট টেমপ্লেট হ্যাজ ইনক্লুড বিটস পার এসটিপি সি প্লাস প্লাস ডট এইচ। ওকে, ফার্স্টে আমি একটা কাউন্টার নিছি যেটার সাইজ ধরো 10^5 এর থেকে একটু বেশি। তো এখন গ্লোবালি যেহেতু কাউন্টারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু কি জিরো, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জিরো কাউন্টারতে। তো তো এখন তোমাকে ধর একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর অফ ইন্টিজার ভি, এখানে রাখলাম টু টু থ্রি ফোর টু। এখন আমি 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 করবো কি, আমি যাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্টের কাউন্ট আমি এই অ্যারেতে হিসাব করে রাখবো, আর সেটা থাকবে এভাবে যে কাউন্ট অ্যারেটাতে ইন্ডেক্স আকারে থাকবে এলিমেন্টটা, আর এলিমেন্ট হিসেবে থাকবে কি সেটার ফ্রিকোয়েন্সিটা। তো এটার জন্য করতে পারি আমরা ফর আউট ইউ ভি কাউন্ট ইউ প্লাস প্লাস। তো এই লুপটা চলার পরে কি হবে, দেখো সাপোজ কাউন্টারের আপাতত এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট কত, ফোর। তো আমি আপাতত চারটা এই এই ইন্ডেক্স গুলো দেখতেছি, যে দুই নাম্বার ইন্ডেক্স কাউন্ট সি সি ধরি, সি দুই নাম্বার ইন্ডেক্স, তারপরে সি তিন নাম্বার ইন্ডেক্স এবং সি চার নাম্বার ইন্ডেক্স। তো যখন এই ফর লুপটা চলতেছে তখন প্রথমে দুই এনকাউন্টার হবে এবং দুই এর ভ্যালু এক বাড়াবো, এটাই হচ্ছে। ফার্স্টে ইউ ফর ইচ লুপ ইউজ করে তো আমি প্রত্যেকটা ভেক্টরের এলিমেন্ট বের করতেছি, ফার্স্টে দুই বের হবে এবং দুই এর ভ্যালু এক বাড়াবো, তারপরে বের হবে দুই এবং দুই আবার ইন্ডেক্স নাম্বার টু এর ভ্যালু এক বাড়াবো, তাহলে হয়ে গেছে দুই। তারপরে পাইলাম তিন, ইন্ডেক্সের ভ্যালু এক বাড়াইলাম, তারপরে পাইলাম চার, চার নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এক বাড়াবো, আবার পাইছি দুই, তাহলে দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আরেক বাড়াবো। তাহলে দেখো দুই নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে দুই এর ফ্রিকোয়েন্সিটা, তিন নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে তিন এর ফ্রিকোয়েন্সি, চার নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে চারের ফ্রিকোয়েন্সি। তো এভাবে যদি আমাকে একটা অ্যারে দেয় এবং অ্যারের এলিমেন্ট যদি 1 থেকে 10^7 এর ভিতরে থাকে, তাহলে কিন্তু আমরা একটা কাউন্ট অ্যারে এভাবে করে কাউন্ট অ্যারে ডিক্লেয়ার করে আমরা কি ওই নাম্বারগুলোর ওই অ্যারেতে ওই নাম্বারগুলোর কোনটার ফ্রিকোয়েন্সি কত, মানে কোনটা কতবার আসছে, হ্যাঁ সেটা আমরা খুবই সহজে বের করতে পারি। আপাতত যা বুঝেছি তাকে ক্লিয়ার হয়েছে সবার, বা কারো কোনো কোয়েশ্চেন আছে এই জিনিসটা নিয়ে? এই পার্টটা বুঝলে ম্যাপ বোঝা যাবে, এই পার্টটা না বুঝলে ম্যাপ বুঝতে কষ্ট হবে। ওকে, তো আমি আবার রিপিট করতেছি। তো ধরো আমাকে একটা অ্যারে দেওয়া হয়েছে, আমি আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কত এটা বের করব, প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি কত এই অ্যারেটাতে সেটা বের করব।
তো এটা বের করার একটা ওয়ে, একটা ভালো হিসাব হচ্ছে যে আমরা একটা কাউন্টারে রাখবো। ওকে, সে কাউন্টারেটাতে কি করব, ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করব। তো আমি করতেছি যে অ্যারেটা বা ভেক্টরটার ফার্স্ট থেকে লাস্টের দিকে, লেফট থেকে রাইটের দিকে লুপ চালাচ্ছে এবং প্রত্যেকটা এলিমেন্ট বের করতেছি। এখন দেখো, দুই এর ফ্রিকোয়েন্সি কাউন্ট হবে কোথায়, কাউন্ট কাউন্ট অ্যারেটার দুই নাম্বার ইন্ডেক্স কাউন্ট করবে দুই এর ফ্রিকোয়েন্সি, কাউন্ট অ্যারেটার তিন নাম্বার ইন্ডেক্স কাউন্ট করবে তিন এর ফ্রিকোয়েন্সি, কাউন্ট অ্যারেটার চার নাম্বার ইন্ডেক্স কাউন্ট করবে চার এর ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো, ফার্স্টে দুই আসছে, আমি যদি লুপ চালাই প্রথমে দুই পাবো, তাহলে কি করতেছি, দুই এর ফ্রিকোয়েন্সি একবার আছি, তাহলে আপাতত দুই একবার পাইছি, আবার দুই পাইছি, তাই দুই এর ফ্রিকোয়েন্সি আবার বাড়াবো। ঠিক আছে, এটাই হচ্ছে যে এখানে ফর লুপ চালে যখন দুই আসছে সেটা দুই এর ফ্রিকোয়েন্সি বাড়তেছে। দেখো, দুই নাম্বার ইন্ডেক্স এর ফ্রিকোয়েন্সি বাড়তেছে, অর্থাৎ দুই নাম্বার ইন্ডেক্স দুই দুই অ্যারেটাতে টু অ্যারেটা কতবার আসছে, টু এলিমেন্টটা এ অ্যারেটাতে কতবার আসছে বা এ ভেক্টরটাতে কতবার আসছে সেটা রিপ্রেজেন্ট করবে দুই নাম্বার ইন্ডেক্স। তারপরে তিন তিন নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে তিন এলিমেন্টটা ভেক্টরটাতে কতবার আসছে সেটা, চার রিপ্রেজেন্ট করবে চার নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে চার এই অ্যারেটাতে কয়বার আসছে সেটা। তাহলে দেখো, আমি যদি লুপ চালাতে থাকি তাহলে দিক থেকে লুপ চালাচ্ছি, ফার্স্টে দুই আসছে, দুই এর ফ্রিকোয়েন্সি একবার আইছি। ওকে, তো আবার কেটে দি, তাহলে আবার লুপ চালাচ্ছি, দুই এর ফ্রিকোয়েন্সি একবারছে। এখন আবার এবার এক জিরো নাম্বার ইন্ডেক্সে ছিলাম, এবার এক নাম্বার ইন্ডেক্স আসছি, কত দুই দুই আবার পাইছি, এনকাউন্টার হয়েছে দুই, আবার দুই এর ফ্রিকোয়েন্সি একবার আইছি। এরপরে দুই নাম্বার ইন্ডেক্স আসছি, কি পাইছি, তিন, তাহলে তিন আপাতত একবার পাইছি, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াইলাম। এটা দেখো, তিন নাম্বার ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি বাড়তে, মানে তিন নাম্বার ইন্ডেক্স যেটা সেই এলিমেন্টটা আমি একবার আইছি, যে চার আসছে এবার চারের ভ্যালু একবার আইছি, চার নাম্বার ইন্ডেক্সের ভ্যালু একবার আইছি, দুই আসছে আবার দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু একবার আইছি। তাহলে এটা কি হচ্ছে, দুই নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে অ্যারেটাতে দুই কয়বার আসছে, দুই তিনবার আসছে, তো তিনবার এটা ইনক্রিজ হয়েছে। তিন কয়বার আসছে সেটা কাউন্ট করতেছে তিন নাম্বার ইন্ডেক্স, কারণ তিন তিন যতবার আসছে আমি ততবার কাউন্টটা বাড়াইছি। তাহলে কি করতেছে, তিন নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে তিনের ফ্রিকোয়েন্সি, চার আসছে চার নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে চারের ফ্রিকোয়েন্সি, কারণ চার যতবার আসছে আমি ততবার চার নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটার ইনক্রিজ করছি। ইনিশিয়ালি তো সব জিরো ছিল, তারপরে যতবার চার পাচ্ছি ততবার এক করে করে বাড়াচ্ছি। তাহলে চার রিপ্রেজেন্ট করবে চারের ফ্রিকোয়েন্সি, অ্যারেটাতে চারের ফ্রিকোয়েন্সি বা অ্যারেটাতে চার কয়বার আসছে, দুই রিপ্রেজেন্ট করবে দুই নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে অ্যারেটাতে দুই কয়বার আসছে, তো তিন নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে অ্যারেটাতে তিন কয়বার আসছে। এখন ক্লিয়ার? আচ্ছা ভাই, তাহলে যদি এক থাকতো তাহলে কি ওটা কাউন্ট করতে এক নাম্বার ইন্ডেক্স? হ্যাঁ, অবভিয়াসলি। যেমন কি ধরো, এবার এক দিয়ে একটা এক্সাম্পল দিই, তুমি যেহেতু একের কথা বললা, সাপোজ এখানে এক আসছে, এখানে দুই, এক দুই, তারপরে তিন, তারপরে পাঁচ, তারপরে শূন্য। ওকে, তাহলে কি হবে, দেখো লুপ চলবে, ফার্স্টে এই যে ধরো এটা ভেক্টরে রাখলাম বা অ্যারেতে রাখি যা ইচ্ছা তা, তো এবার এভাবে লুপ চালাচ্ছি, লুপ চালানোর সময় করব যে ফার্স্টে কি হবে, ফার্স্টে জিরো নাম্বার ইন্ডেক্স আসবে, দেন কাউন্ট অফ ওয়ান কি হবে, প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে কাউন্ট অফ ওয়ান প্লাস প্লাস হলে কি হবে, কাউন্টার ভ্যালু এক বাড়বে। ইনিশিয়ালি যদি তুমি দেখো, আচ্ছা ইনিশিয়ালি পুরো অ্যারেটাকে আমি একটু লিখি, হয়তো বা এটার কারণে একটু কনফিউশন লাগতেছে তোমাদের। সাপোজ আমার অ্যারেটা কি সি জিরো, ঠিক আছে, সি ওয়ান, তারপরে সি টু, সি লিখছি, কাউন্ট ছিল নাম, তা কাউন্ট লিখতে ইচ্ছা করতেছে না, বেশি বড় হয়ে যাচ্ছে এই কারণে, তারপরে সি ফাইভ, সি ফোর অ্যান্ড সি ফাইভ। ওকে, তো ইনিশিয়ালি যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল, এই যে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবলের ইনিশিয়ালি সবসময় জিরো থাকে, এটা ইনিশিয়ালাইজ করে ফেলে জিরো দিয়ে। তাহলে এবার দেখো, এবার লুপ চালাচ্ছি লেফট টু রাইট, ফার্স্টে ওয়ান পাইছি, তো ওয়ান ইন নাম্বার ইন্ডেক্সের ভ্যালু একবার আইছি, এর মানে কি ওয়ান পাইছি, তো কি হচ্ছে কাউন্ট ওয়ান, ওয়ান নাম্বার ইন্ডেক্স প্লাস প্লাস, এতে কি হবে ওয়ান নাম্বার ইন্ডেক্সের ভ্যালু একবার, এর মানে কি আমি এককে একবার পাইছি, এখন একবার এনকাউন্টার হইছে, অর্থাৎ একবার পাইছি এককে, তাই এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু একবার আইছে, অর্থাৎ কি হইছে, এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এক আছে, মানে এক ওয়ান এর ফ্রিকোয়েন্সি এই অ্যারেটাতে আপাতত ওয়ান। তারপরে এবার টু, দুই নাম্বার ইন্ডেক্স আসছি, হ্যাঁ বলো ভাই, এক তো মানে ওয়ান নাম্বার ইন্ডেক্সে, জিরো নাম্বার ইন্ডেক্সে, এক তো জিরো নাম্বার ইন্ডেক্সে, জিরো নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে
হ্যাঁ, সেটা কি, সেটা এক না? তো এক তো হ্যাঁ এখানে বসাবো যে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি হচ্ছে, বুঝতে পারছি এখানে কনফিউশন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টিজার আই ইজিকালস টু জিরো, আই ইজ লেস দেন সাইজ কত, সাইজ হচ্ছে 5, আই প্লাস প্লাস, ওকে, তো ভি আই, অর্থাৎ যে ভ্যালুটা সাইদ তালহা ভাইয়া ক্লাস রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে, তাহলে দেখো অর্থাৎ যে ভ্যালুটা মানে ভিআই এলিমেন্টটা, ভিআই এলিমেন্টটার ফ্রিকোয়েন্সি কত কাউন্ট করতেছি, তাহলে এটা হচ্ছে যে ভিআই এলিমেন্ট, এই জিরো, ভি জিরো, ভি জিরো এলিমেন্টটা, তাহলে কাউন্ট অফ ভি জিরো প্লাস প্লাস, অর্থাৎ কাউন্ট অফ ওয়ান প্লাস প্লাস, ভি জিরো হচ্ছে ওয়ান, ওকে, অর্থাৎ এই এলিমেন্টটা, নট ইন্ডেক্সটা, এটা এলিমেন্টটা ইন্ডেক্স আকারে ইউজ করতেছি, ইন্ডেক্সটা কাউন্ট করবে ওই এলিমেন্টটা কয়বার আসছে, ওয়ান এলিমেন্টটা কয়বার আসছে ইন্ডেক্সটা সেটা কাউন্ট করবে যে, ওকে ক্লিয়ার? যে কোয়েশ্চেন করছিলা, জি ভাইয়া ক্লিয়ার, ওটা আচ্ছা কনফিউজ ছিল। আচ্ছা এবার দেখো, এবার ওয়ান নাম্বার মাইনাস থাকলে কি হবে কোথায়? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো, মাইনাস ওয়ান মাইনাস টু থাকলে, এটাই, এটা এটার জন্য আমরা ম্যাপ ইউজ মাইনাস করি, ওয়ান মাইনাস টু থাকলে হ্যাঁ 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 ওইটার জন্য আমাদের ম্যাপ ইউজ করা লাগবে, ওইটা আমি দেখাচ্ছি, ওকে, আপাতত এটা বুঝো যে এলিমেন্ট গুলো কিভাবে কাউন্ট করতেছে, ওকে, তারপরে হচ্ছে যে দুই নাম্বার, এই এক নাম্বার ইন্ডেক্স আছে কি, কোন এলিমেন্ট, দুই, টু, এক নাম্বার ইন্ডেক্স আছে টু, এবার আরেকটা নতুন এলিমেন্ট কি এনকাউন্টার করছে সেটা হচ্ছে টু, তাহলে টু এর ভ্যালু এক বাড়াবো, দুই নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু এক বাড়াচ্ছি, তাহলে দুই নাম্বার ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে কি, দুই এই অ্যারেটাতে কয়বার আসছে, ওকে, তারপরে তিন নাম্বার, দুই নাম্বার ইন্ডেক্স আসলাম এই এক, তাহলে এখানের এক কে আবার ইনক্রিজ করলাম, কাউন্টারের কাউন্টারের এক নাম্বার ইন্ডেক্স কে ইনক্রিজ করছি, সে রিপ্রেজেন্ট করতেছে এখন আপাতত এক পাইছি, আপাতত এক পাইছি দুইবার, তারপরে এবার আসছে দুই, আবার আসছে দুই, এটা কত নাম্বার ইন্ডেক্সে, তিন নাম্বার ইন্ডেক্সে, তাহলে দুই এর ভ্যালু আবার এক বাড়াবো, তাহলে এখন দুই নাম্বার ইন্ডেক্স বলতেছে যে আমি আপাতত দুই পাইছি দুইবার, এই দুই পাইছি দুইবার, এই একবার, এই দুইবার, এরপরে তিন আসছে, তাহলে তিনের ভ্যালু এক বাড়াবো, তিন নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু এক বাড়াবো, এখন তিন বলতেছে যে আমি তিন নাম্বার ইন্ডেক্সে এক বাড়াইছি, মানে কি তিন নাম্বার ইন্ডেক্সে এক আছে মানে তিন এলিমেন্টটা এই অ্যারেটাতে বা এই ভেক্টরটাতে একবার আসছে, তারপরে পাঁচ পাইছি, পাঁচের ভ্যালু এক বাড়াবো, পাঁচ নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এক বাড়াবো, তাহলে এভাবে আমরা কি করতে পারি, কাউন্টারেতে ইন্ডেক্স আকারে এই এলিমেন্টগুলোকে ইউজ করে কি করতে পারি, এই এলিমেন্টগুলোর ফ্রিকোয়েন্সি অ্যারেটাতে কয়বার করে আসছে সেটা বের করতে পারি, অ্যাকচুয়ালি এখানে এই এই ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে, অ্যাকচুয়ালি এই এলিমেন্টটাকে এলিমেন্টগুলোকে আমি ইন্ডেক্স আকারে ইউজ করতেছি এখানে, যাতে সেই ইন্ডেক্সগুলো বলতে পারে যে অ্যারে এলিমেন্টটা কয়বার আসছে, এখন ক্লিয়ার সবার কাছে এই জিনিসটা? কারো কোনো কোয়েশ্চেন আপাতত? আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নেই। এখন একটা ছেলে ভালো কোয়েশ্চেন করছে যে ভাইয়া এই ক্ষেত্রে আমি তো পজিটিভ আছে বলে কি করতে পারতেছি, কাউন্ট করে ফেলতে পারতেছি, কিন্তু এখন যদি নেগেটিভ ভ্যালু দিত তখন কি করতাম, শুধু নেগেটিভ ভ্যালু না, শুধু নেগেটিভ ভ্যালু না, ধরো লং লং দিছে, সাপোজ আমার যে অ্যারে এলিমেন্টটা আছে ওই অ্যারে এলিমেন্টের লিমিট হচ্ছে 10^18 পর্যন্ত, তো কাউন্ট 10^18 তো পসিবল না কখনো, অ্যারে তো অ্যারে তো এত বড় ডিক্লেয়ার করা যাবে না, অ্যারে অ্যারে 10^8 ডিক্লেয়ার করা যায় না ভালো করে, মেমোরি লিমিট এক্সিস্ট খাইতে হয়, তো কাউন্ট 10^9 থাকলে বা কাউন্ট 10^18 থাকলে তখন কি করব, তখন অ্যারে অ্যারেতে অ্যারে এলিমেন্টগুলো তখন কিভাবে কাউন্ট করব, অথবা অথবা যদি এমন থাকে যে কাউন্ট -1 তখন কি করব, তো এই সকল জায়গায় গিয়ে আমরা কি আটকে গেলাম, তো এগুলোর সমাধান হচ্ছে ম্যাপিং, ম্যাপিং কি, ম্যাপিং হচ্ছে যে গিয়ে যে সে তোমাকে একটা ইন্ডেক্স ইউজ করতে দিবে এবং ইন্ডেক্সটাতে একটা ভ্যালু রাখতে দিবে, এবং এই ভ্যালু রাখা এবং এই ইন্ডেক্সের মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, মানে যে কোনো প্রকার ভ্যালু ইন্ডেক্স ভ্যালুকে ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারবা, যে কোনো প্রকার ভ্যালু ইয়া তোমার ভেরিয়েবলকে কিসে কি হিসেবে ইউজ করতে পারবা, ভ্যালু হিসেবে ইউজ করতে পারবা, ধরো ধরো আমার থেকে জানা লাগতেছে একটা ক্লাসের মধ্যে চার পাঁচজন ছেলে ছেলে মেয়ে আছে, ওখানে ওদের নাম, ওদের নাম অনুযায়ী আমি কি রাখতে যাচ্ছি, আইডি রাখতে যাচ্ছি, সাপোজ আমার কাছে একটা অ্যারে থাকবে যেখানে হচ্ছে ইন্ডেক্স হিসেবে ইউজ করতে যাচ্ছি আমি নাম,
এবং ভ্যালু হিসেবে রাখতে যাচ্ছে তাদের আইডি বা ইন্টিজার। সাপোজ সাপোজ এটা হচ্ছে সি, হ্যাঁ সি তে আছে শাহরিয়ার, সাপোজ শাহরিয়ার, এটা স্ট্রিং এবং তার আইডি হচ্ছে ওয়ান। তারপরে সি তে আছে ধরো মুমু, এটা স্ট্রিং এবং তার আইডি হচ্ছে ধরো থ্রি। তাহলে এখন দেখো এটা তো আর এড়াতে করতে পারবো না, এই কাজটা তো আমি জীবনে এড়াতে করতে পারবো না, আমার থেকে এখন অন্য কিছু লাগবে, সেটা সেটা সমাধানই হচ্ছে ম্যাপিং। তো ম্যাপিংটা কিভাবে ইউজ করে এবং কিভাবে ডিক্লেয়ার করে দেখাই, ফার্স্ট অফ অল আমি ইন্টিজারের জন্য দেখাচ্ছি যে বলবো ম্যাপ ফার্স্টে যেটা আমার ইন্ডেক্স হিসেবে যে ভেরিয়েবলটা ইউজ করতে যাচ্ছি, ইন্ডেক্স হিসেবে যে ভেরিয়েবলটা ইউজ করতে যাচ্ছি সেটা দিব ফার্স্টে ইন্টিজার সাপোজ, এবং ভ্যালু হিসেবে যে ভেরিয়েবলটা ইউজ করতে যাচ্ছি সেটা হবে কি এর পরেরটাতে, মানে প্রথমে দিব হচ্ছে ওই ভেরিয়েবল ভেরিয়া ডেটা টাইপ যেটা ইন্ডেক্স হিসেবে ইউজ করব, তারপরে দিব হচ্ছে যে গিয়ে ওই ডেটা টাইপ যেটা আমি ভ্যালু হিসেবে ইউজ করব। তো আপাতত যেটা আমার কাউন্টারে ছিল, কাউন্ট করছিলাম, সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য এভাবে করতে পারি। এখন এখন কি হবে, এখন ধরো এবার আমার একটা ভেক্টর আছে, ভেক্টর অফ ইন্টিজার v 1 2 3 then 2। এখন আমি চাচ্ছি যে এই যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখাইছি, হ্যাঁ সেই প্রবলেমটাই করতে যাচ্ছি যে কোন একটা ভ্যালু কতবার আসছে, তার ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে যাচ্ছি এখানে। তো এটা এবার ম্যাপিং দিয়ে কিভাবে করব, ম্যাপ ঠিক ওইভাবে কাজ করে যেভাবে অ্যারেতে আমরা দিছি, অর্থাৎ আমি যদি এখানে দুই এর ভ্যালু কাউন্ট করতে চাই তাহলে হবে কাউন্ট ইন্ডেক্স, ইন্ডেক্সের ভ্যালু দিলাম দুই, ওকে তার দুই প্লাস প্লাস, অর্থাৎ আচ্ছা এভাবে না বলি, একটা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিছে ওটার উপর ডিপেন্ড করে দিই। ধরো আমি ম্যাপিং ইউজ করব এবং ফার্স্ট ভ্যালু হবে আমার স্ট্রিং, অর্থাৎ ইন্ডেক্স হিসেবে ইউজ করব স্ট্রিং আর তোমার ভ্যালু হিসেবে ইউজ করব ইন্টিজার যেটা রাখবে আইডি। এবং আমি বললাম যে আইডি অফ শাহরিয়ার, শাহরিয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান। তাহলে দেখো এখানে পুরো অ্যারের মতো, অ্যারেতে যেভাবে আমরা ইন্ডেক্স দিই, ইন্ডেক্সের করসপন্ডিং একটা ভ্যালু দিই, ঠিক একইভাবে আমরা এখানে ইউজ করতেছি, কিন্তু ইন্ডেক্স হিসেবে এবার ইউজ হচ্ছে স্ট্রিং আর ভ্যালু হিসেবে আমি বললাম ইন্টিজার সেই ইন্টিজারটা। এখন আমি বলতে যাচ্ছি যে আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, আইডি অফ মুমু ইজ ইকুয়ালস টু থ্রি, তারপরে আইডি অফ শরীফ ইজ ইকুয়ালস টু ফোর, তারপরে আইডি অফ প্রীতি ইজ ইকুয়ালস টু নাইন। তাহলে দেখো এবার আমি চারটা কি নিছি, ভ্যালু নিছি, কিসে স্ট্রিং ইন্ডেক্স ইউজ করছি এবং কি তাদের করসপন্ডিং একটা ভ্যালু নিছি। তাহলে শাহরিয়ার স্ট্রিংটার আইডি বললাম যে এক, অর্থাৎ শাহরিয়ার স্ট্রিংটার করসপন্ডিং ইন্টিজার হচ্ছে এক, তারপরে মুমু স্ট্রিংটার করসপন্ডিং ইন্টিজার বা আইডি হচ্ছে তিন, তারপরে শরীফ স্ট্রিংটার করসপন্ডিং ভ্যালু বা শরীফ স্ট্রিংটা ইন্ডেক্স আকারে ইউজ করছে এবং সেই ইন্ডেক্সের ভ্যালু আছে ফোর, তারপরে প্রীতিটা কি করছে ইন্ডেক্স হিসেবে ইউজ করছে স্ট্রিং এবং তার মধ্যে ভ্যালু আছে নাইন। তো আমরা ডিরেক্টলি এগুলোকে এভাবেই অ্যাক্সেস করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে শরীফের আইডি কত, তাহলে আইডি অফ শরীফ দিলে কি হচ্ছে সেটা তার আইডিটা প্রিন্ট করবে, অর্থাৎ এটা জাস্ট ডিরেক্ট অ্যারের মতো। সাপোজ আমার কাছে যদি এখানে একটা ইন্টিজার অ্যারে থাকতো, ইন্টিজার অ্যারে সাপোজ এবার ক্যাপিটাল লেটার আইডি দিই, নাইলে ডিক্লেয়ার করতে পারবো না, সাপোজ এখানে ওয়ান টু থ্রি, ধরো আমি বললাম যে শরীফের আইডি হচ্ছে, অথবা চার নাম্বার আইডির যে স্টুডেন্টটা আছে তার বয়স হচ্ছে 21, ওকে তাহলে কি ইন্ডেক্স হিসেবে ইউজ করছি চার এবং সেখানে ভ্যালু দিছি কি 21। তুমি যদি এখন সি আউট আইডি ফোর দাও তাহলে কি করবে, তাহলে 21 প্রিন্ট করবে। অ্যারেতে তো এটাই হবে যে তুমি চার নাম্বার ইন্ডেক্সে 21 রাখছো, এখন চার নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতেছো, চার নাম্বার ইন্ডেক্সের ইন্টিজারটা প্রিন্ট করতেছো, তাহলে কি হবে 21 তো প্রিন্ট করবে। এই সেম জিনিস এখানে, জাস্ট এখানে ইন্টিজার একটা ইন্ডেক্স হিসেবে ইউজ হয়েছে, এবার এখানে স্ট্রিং হিসেবে স্ট্রিংকে ইন্ডেক্স হিসেবে ইউজ করতেছি। এবার আমি যখন বলতেছি আইডি অফ শরীফ, মানে আইডি
আইডি এটা ধর ম্যাপ এবং এখানে শরীফ যে ইনডেক্সটা আছে সেই ইনডেক্সের ভ্যালু কি রাখছি 4 তাহলে এবার আমাদেরকে 4 প্রিন্ট করে দিবে রান করি আচ্ছা এটা এটা কেন প্রিন্ট করছে শুধু 4 প্রিন্ট করি ये देखो चार प्रिंट कर दिया शरीफर इंडेक्स टा ओके तो एखन एखन जे एखाने या थाकते होबे इंटीजर थाकते होबे बोले ता ना तुमी इंडेक्स जेभाबे इच्छा मतो रखते पारबा ठीक एकई भाबे ভ্যালুটাও इच्छा मतो रखते पारबा एखन आमी चाच्छी इंडेक्स हिसेबे यूज होबे स्ट्रिंग किन्तु ভ্যালু हिसेबे यूज होबे स्ट्रिंग ओके सो स्ट्रिंग दिलाम আচ্ছা আমার এখানে আজান দিচ্ছে আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি 5 মিনিট ওকে বিসমিল্লাহ আজান অলমোস্ট শেষ এখন হচ্ছে যে যেটা বলতেছিলাম কি বলতেছিলাম ভুলে গেছি আচ্ছা হ্যাঁ এতক্ষণ দেখছিলাম যে আমরা স্ট্রিং কে ইনডেক্স হিসেবে ইউজ করছি এবং ইন্টিজার কে ভ্যালু হিসেবে ইউজ করছিলাম এখন দেখব যে স্ট্রিং কে ইনডেক্স হিসেবে ইউজ করব এবং স্ট্রিং কে ভ্যালু হিসেবে ইউজ করব তাহলে ধরো সাপোজ আইডি অফ আইডি না এবার নাম দিব একটা ভেরিয়েবলের অন্য নাম দি জেন্ডার সাপোজ জেন্ডার অফ Shahriyar is equals to male. তাহলে এবার দেখো Shahriyar gender হচ্ছে male. Male টাও string এবং index টাও string. অর্থাৎ value টাও string এবার এবং index টাও কি string. তাহলে string index use করে string value রাখতেছি আমি এখন. তো ঠিক আছে এবার suppose gender of Mumu is equals to female. तो एखन जो दुजोनेर की जेंडार प्रिंट करी ताहले किभाबे प्रिंट करबे जेंडार अफ शाहरियार
একই নাম দিতে হবে এত বড় নাম আমার নাম দাও ভুল হইছে ওকে জেন্ডার অফ শাহরিয়ার এন্ড জেন্ডার অফ মুমু তো এবার যদি রান করি তাহলে ফার্স্টে মেল প্রিন্ট করবে তারপরে ফিমেল প্রিন্ট করবে স্পেস দিয়ে তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ইনডেক্স শাহরিয়ার যেটা আছে ওইটা স্ট্রিং এবং সেখানে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি স্ট্রিং আর ইনডেক্স যেটা আছে মুমু সেটা হচ্ছে যে স্ট্রিং এবং ভ্যালু যেটা ফিমেল সেটাও স্ট্রিং তাহলে কি করতেছি সেই শাহরিয়ার ইনডেক্সে কি আছে সেটা প্রিন্ট করতেছি মুমু ইনডেক্সে কি আছে সেটা প্রিন্ট করতেছি অবভিয়াসলি স্ট্রিং গুলো কে সেনসিটিভ ঠিক আছে তো আমি এখানে যদি এস এইচ ক্যাপিটাল লেটার দিই তাহলে কখনো রান করবে না মানে এখানে এমটি স্ট্রিং প্রিন্ট করবে দেন কি মুমুর ফিমেলটা প্রিন্ট করবে ওকে ফার্স্ট এমটি স্ট্রিং দেন স্পেস দেন ফিমেল কারণ কি এই যে ইনিশিয়ালি এখানে কি আছে এমটি আছে ওকে তো ম্যাপের একটা মজার জিনিস হচ্ছে যে যে তুমি যদি ইন্টিজার অ্যারেটা গ্লোবালি ডিক্লেয়ার করো ইনিশিয়ালি সেখানে জিরো করে দেয় এবং তুমি যদি মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করো তাহলে ওখানে থাকে গার্বেজ ভ্যালু কিন্তু ম্যাপের ক্ষেত্রে অবভিয়াসলি সবসময় যে ভ্যালুটা তুমি রাখবা সেই ভ্যালুর কি এমটি পার্ট যেটা সেটা রাখবে সবসময় অর্থাৎ সাপোজ তুমি এখানে ভ্যালু হিসেবে স্ট্রিং ইউজ করছো এই যে স্ট্রিং ইনডেক্স এবং ভ্যালু হিসেবে কি রাখছো স্ট্রিং ইউজ করছো তাহলে কি থাকে ইনিশিয়ালি সব ধরনের স্ট্রিং বা সব ধরনের যে ভ্যালু আছে তুমি যদি অন্য কোনো কি দাও অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে গিয়ে বলা হয় কি এবং ভ্যালু ঠিক আছে এই যে এখানে ইনডেক্স বলা হয় না ম্যাপের ক্ষেত্রে বলা হয় কি এটাকে বলা হয় কি আর এটাকে বলা হয় ভ্যালু তো ইনিশিয়ালি অন্য সব ধরনের ভ্যালু তুমি যেগুলোকে ইনিশিয়ালাইজ করতেছো করতেছো ওগুলা ছাড়া যেমন কি শাহরিয়ার ইনিশিয়ালাইজ করি না আমি কোনো কিছু দিই নাই তাহলে সেগুলো সবগুলোতে থাকবে কি এমটি স্ট্রিং কারণ স্ট্রিং এর যে মানে ইনিশিয়ালাইজ আমরা যেটা করি স্ট্রিং কে সেটা এমটি স্ট্রিং দিয়ে করি তো এখানে যদি ইন্টিজার থাকতো এখানে যদি থাকতো ইন্টিজার তাহলে ইনিশিয়ালাইজ হইতো প্রত্যেকটা সব ধরনের স্ট্রিংটা ইনিশিয়ালাইজ হইতো জিরো দ্বারা অর্থাৎ এখন যদি আমি যদি এভাবে প্রিন্ট করি যে সিআউট জেন্ডার এস এইচ এইচ আমার পুরো নাম লিখতে গেলে বারোটা বাজে যাবে তাহলে দেখো এখানে কি হচ্ছে আমার এস এইচ এইচ যে স্ট্রিংটা ওখানে আমি কিছুই দিই নাই জেন্ডার যে ম্যাপটা ডিক্লেয়ার করছে ওখানে আমি কোনো কিছু ইনিশিয়ালাইজ করি নাই তাহলে ইনিশিয়ালি থাকবে জিরো ইনিশিয়ালি এই কিতে এই কিটাতে ইনিশিয়ালি থাকবে জিরো এটা ম্যাপের বিল্ট ইন তো তুমি যে ভ্যালুটা দিবা সেই ভ্যালুটা ইনিশিয়ালি যা থাকে সেই জিনিসটা তাহলে ইন্টিজার বেসিক্যালি ইনিশিয়ালি থাকে জিরো মানে ইনিশিয়ালাইজ করা হয় জিরো দ্বারা তো ওইটা বিল্ট ইন থাকবে স্ট্রিং ইনিশিয়ালাইজ করা যাবে সবসময় এমটি স্ট্রিং দ্বারা তাহলে এমটি স্ট্রিংটা বিল্ট ইন থাকবে দেখো প্রিন্ট করছে জিরো দ্যাট মিনস যে কোনো কি তুমি যদি ইন্টিজার ডিক্লেয়ার করো ওই কি এর জন্য ইনিশিয়ালাইজ থাকবে জিরো আকারে তো এখন দেখো এখন আমরা বুঝতে পারছি যে কিভাবে ম্যাপ এই ইনডেক্স হিসেবে যে কোনো কিছু ইউজ করতে পারি তাহলে ধরো এবার আমার কাছে যে অ্যারেটা আছে আমি এবার ঠিক আগের ফার্স্ট যে এক্সাম্পলটা দিছি যে আমাকে একটা ভেক্টর দেওয়া হবে ভেক্টরটা এবার হবে লং লং এর তো ওখানের মধ্যে কিছু ভ্যালু থাকবে আমি সেই ভ্যালুগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করব একটা থাকলো এক আর একটা থাকবে 1 2 3 4 5 6 অনেক বড় একটা ভ্যালু এটা লং লং বা লং লং এর মতো বা আরেকটা লং লং দিলাম তো এখন আমি চাইলে এদের ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করতে পারবো সাপোজ এই এই সেম ভ্যালু আরেকবার দিই এই ভ্যালুগুলো কখনো এই ভ্যালুগুলো কখনো ইনডেক্স ইনডেক্স আকারে রাখতে পারবো না কি সে অ্যারেতে অ্যারে কখনো এত বড় ডিক্লেয়ার করা যাবে না কিন্তু ম্যাপের তো কোনো লিমিট নাই সো এবার ম্যাপ দিব ম্যাপ অফ লং 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 কি লং লং ইনি ফার্স্ট এ যেটা ডিক্লেয়ার করবে সেটা কি ইনডেক্স এবং সেকেন্ডে যেটা ডিক্লেয়ার করবে সেটা কি ভ্যালু আর এটা নাম কাউন্ট তে এবার ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 আই ইজ লেস দেন সাইজ ভি ডট সাইজ I plus plus then count V I plus plus তাহলে কি হবে প্রত্যেকটা ইনডেক্স গুলো আসবে প্রত্যেকটা ভ্যালু গুলো আসবে এবং তাদের ফ্রিকোয়েন্সি ইনডেক্স আকারে এখানে কি কাউন্ট করতেছি বা কি আকারে কাউন্ট করতেছি এখন যদি যে কোনো একটার ফ্রিকোয়েন্সি প্রিন্ট করতে যাই কাউন্ট সাপোজ এটার ফ্রিকোয়েন্সি প্রিন্ট করব কপি করে নিলাম ইনলাইন তো এবার যদি রান করি তাহলে এটার ফ্রিকোয়েন্সি দুইবার আসছে আমি দুইবার কপি করছিলাম তো আনসার দুই আসে নাই কেন আহ বানান ভুল রান করি ওকে তাহলে দুই প্রিন্ট করছে
কারণ কি এই যে এটা এটা কিন্তু দুইবার আসছে, এবং আমি কি করছি কি লুপ চালাইছি প্রত্যেকটা ভ্যালুকে আমি কি কি আকারে বা ইন্ডেক্স আকারে ইউজ করে সেটা কাউন্ট করছি, যেভাবে অ্যারেটাতে করছিলাম প্রিভিয়াসলি কাউন্ট অ্যারে ডিক্লেয়ার করে যেটা করছিলাম ঠিক একইভাবে ম্যাপে করতেছি। কিন্তু কাউন্ট অ্যারেটাতে ঝামেলা ছিল কি আমার লং লং গুলো ওখানে ধারণ করতে পারবো না, ইন্ডেক্স আকারে রাখতে পারবো না, কিন্তু ম্যাপের ক্ষেত্রে লং লং স্ট্রিং যা ইচ্ছা তা, ইভেন ম্যাপের ক্ষেত্রে ভেক্টরও তুমি কি করতে পারবা ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারবা, ভেক্টরও তুমি ভ্যালু হিসেবে ইউজ করতে পারবা, ম্যাপের ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। ওকে, ম্যাপ এটা কি ভ্যালু একটা পেয়ার থাকে যার কারণে যে কোনো ধরনের ডেটা টাইপ এখানে দেওয়া যায়। তো অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে ভ্যালুগুলো কিভাবে থাকে, অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে ভ্যালুগুলো থাকে একটা লিস্ট পেয়ারের লিস্ট আকারে। আমি লাস্ট ক্লাসে পেয়ার পড়াইছিলাম, অ্যাকচুয়ালি তুমি যখন এই যে এগুলাকে কাউন্ট করতেছো বা এগুলাকে যে ভ্যালুগুলো কাউন্ট করতেছো বা রাখতেছো, প্রত্যেকটা ভ্যালুর সাথে প্রত্যেকটা এগুলাকে কি কি হিসেবে ইউজ করছি, এই এলিমেন্টগুলোকে আমরা কি হিসেবে ইউজ করছি, ইন্ডেক্সটা হচ্ছে কি, হ্যাঁ, আর কি এর সাথে আরেকটা ভ্যালু রাখতেছি কি তাদের ভ্যালু, যেমন কি ওয়ান ওয়ান এটা কি হিসেবে ইউজ করছে এবং ওয়ান কয়বার আসছে একবার, তার ফ্রিকোয়েন্সিটা এখানে কাউন্ট হয়েছে এবং সেটা হচ্ছে ভ্যালু আকারে আছে। তারপরে এই এই ইন্টিজারটা বা এই লং 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 লংটা হচ্ছে যে গিয়ে কয়বার আসছে দুইবার আসছে, তাহলে এটা হচ্ছে কি এবং তার করেসপন্ডিং একটা ভ্যালু আছে সেটা তার সাথে পেয়ার আকারে আছে, ঠিক একইভাবে এটার জন্য। তাহলে এখন যদি এদের আমরা যদি এখন যদি চাই যে আসলে প্রত্যেকটা কি এর সাথে কোন ভ্যালুটা আছে সেটা আমরা ফর ইচ লুপ দিয়ে ইটারেট করতে পারবো। এখন আসো আমরা ফর ইচ লুপ দিয়ে ইটারেট করে দেখবো যে আসলে ম্যাপটা ম্যাপটাতে পেয়ার গুলো কিভাবে থাকে। ফর অটো ইউ ম্যাপ ম্যাপের অ্যাকাউন্টটা, তাহলে দেখো আমি বললাম কি এটা একটা পেয়ারের লিস্ট, পেয়ারের লিস্ট। তাহলে আমরা পেয়ারকে কিভাবে অ্যাক্সেস করি, পেয়ারকে অ্যাক্সেস করি ফার্স্ট ভ্যালুকে ডট ফার্স্ট দিয়ে এবং সেকেন্ড ভ্যালুকে ডট সেকেন্ড দিয়ে। তাহলে সি আউট ইউ ডট ফার্স্ট স্পেস ইউ ডট সেকেন্ড। অ্যাকচুয়ালি যেহেতু কাউন্ট কাউন্ট এই ম্যাপটা যেহেতু একটা লিস্ট, এটা সিরিয়ালি আসবে ফার্স্টে ওয়ানের জন্য, তারপরে এটার জন্য, তারপরে এটার জন্য। ওকে, এবার যদি রান করি এবং এটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট বলতে ইন্ডেক্সের উপর ভ্যালুর উপর বেস করে সর্টেড, ইন্ডেক্সের ভ্যালুর উপর বেস করে সর্টেড। আচ্ছা আমি তো একটা ভ্যালুও কাউন্ট করি না এই কারণেই, ইনিশিয়ালি এখনো কিছু কাউন্ট করি না এই কারণে কোনো কিছু প্রিন্ট করতেছে না, আমার থেকে তো কাউন্ট করতে হবে। ফর অটো ইউ ভি কাউন্ট ইউ প্লাস প্লাস, এখন যদি রান করি তাহলে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এখানে কাউন্ট করা হয়ে গেছে। এখন কি ভ্যালু পেয়ার আকারে থাকবে, দেখো আমি বারবার বলতেছি অর্ডার পেয়ার, যেহেতু এটা হচ্ছে ম্যাপ হচ্ছে অর্ডার অর্ডার ম্যাপ, অ্যাকচুয়ালি অর্ডার ম্যাপ, তার জন্য ইন্ডেক্সের উপর সর্টেড থাকবে। সাপোজ আমি যদি ওয়ান এখানে লাস্টে দিতাম, ওয়ান ইভেন লাস্টেও দেওয়া হইতো, ধর লাস্টে ওয়ান দুইটা দিলাম, তাহলেও ওয়ান আগে প্রিন্ট হবে, ওয়ান নাম্বার ইন্ডেক্সের বা ওয়ান নাম্বার কি এর ভ্যালুটা আগে প্রিন্ট হবে। দেখো ওয়ান আগে প্রিন্ট হয়েছে, ওয়ান কয়বার আসছে দুইবার আসছে সেটা কাউন্ট হয়েছে, এখানে কাউন্ট হয়েছে। তারপরে এই ভ্যালুটা, এই ভ্যালুটা দ্বিতীয় ছোট, সেকেন্ড সেকেন্ড স্মলেস্ট, তো এটা কয়বার আসছে একবার আসছে সেটা কাউন্ট হয়েছে। তারপরে এই ভ্যালুটা, এই ভ্যালুটা সবচেয়ে বড়, এটা সবার লাস্টে আসছে এবং দুইবার আসছে সেটা কাউন্ট হয়েছে। তো এখানে দেখো আমি ফার্স্ট এবং সেকেন্ড দিয়ে অ্যাক্সেস করছি, অর্থাৎ এই যে কি ভ্যালু যেগুলো এটা কি এগুলোকে কি হিসেবে ইউজ করছি, এই ভেক্টরে এই এলিমেন্টগুলোকে আমি এখানে কি কি হিসেবে ইউজ করছি এবং কাউন্ট ফ্রিকোয়েন্সিটাকে ভ্যালু হিসেবে ইউজ করছি, এই কি ভ্যালুগুলো পেয়ার আকারে থাকতেছে এবং পেয়ারগুলো কিভাবে থাকতেছে একটা লিস্ট আকারে, এবং লিস্টটা কিরকম থাকতেছে তোমার কি এর ভ্যালুগুলোর উপর বেস করে সর্টেড। কি এর ভ্যালু যখন ওয়ান তাহলে এটা সবার আগে, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। তো এখন এখন যদি আমি এখানে ইয়া রাখতাম ম্যাপ, লং লং ম্যাপ না রেখে আমি যদি আগের স্ট্রিংটা রাখতাম, ওই যে স্ট্রিং স্ট্রিং এবং ইন্টিজার রাখতাম, স্ট্রিং এবং ইন্টিজার, এবার ধরি আইডি। ওকে, তাহলে এই ক্ষেত্রে তো স্ট্রিং আমি কি হিসেবে ইউজ করতেছি, কি হিসেবে ইউজ করতেছি, তখন কি হবে জিওগ্রাফিক্যালি স্মলেস্ট টু লার্জেস্ট স্ট্রিং এর দিকে যাবে। ওকে, তো এখন ধরো আমি এবার আবার আমাদের নামগুলো দিই, শাহরিয়ার যার আইডি হচ্ছে এক, তারপরে মুমু আইডি হচ্ছে তিন, শরীফ আইডি হচ্ছে পাঁচ, তারপরে আর কার নাম দিছিলাম প্রীতি আইডি হচ্ছে ছয়, তারপরে আর কি দেওয়া যায় দিমা,
কোড ফোর্সেস এ প্রায় পাওয়া যায় এই নামটা। সো তো এই নামগুলো করেসপন্ডিং কিছু আইডি বা ভ্যালু দিলাম আমি আপাতত। ওকে, তো এখন যদি আমি এই এই অর্ডার ম্যাপটাকে আমি যদি ফরিচ লুপ চালাই প্রিন্ট করি অটো আইডি সি আউট ইউ ডট ফার্স্ট ইউ ডট সেকেন্ড, তাহলে কি হবে দেখো, এই কি ফার্স্ট যেটা মানে ফার্স্ট ভ্যালু যেটা সেটা সবসময় এই যে কিটা, কিটা হচ্ছে ফার্স্ট ভ্যালু, পেয়ারের ফার্স্ট ভ্যালু, এবং ভ্যালুটা হচ্ছে সেকেন্ড ভ্যালু, এবং আর এই লিস্টটা সর্টেড থাকবে সবসময় ফার্স্ট ভ্যালুর উপর বেস করে। হ্যাঁ, তারপরে আমি একটা জিনিস কালকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যদি ফার্স্ট ভ্যালু ইকুয়াল হয়, হ্যাঁ ফার্স্ট ভ্যালু ইকুয়াল হইলে তারপরে সেকেন্ড ভ্যালুর উপর বেস করে, কিন্তু এটা পসিবল না। কারণ কি? কারণ হচ্ছে ধরো তুমি শরীফ নামের যে ইন্ডেক্সটা আছে এটাতে তুমি দুই ধরনের ভ্যালু রাখতে পারবে না। তুমি ইনিশিয়ালি শরীফের যে ইন্ডেক্সটা আছে, শরীফকে যে ইন্ডেক্স হিসেবে ইউজ করছে এখানে 5 রাখছি, তুমি যদি এরপরে কি করতা, আইডি অফ শরীফ যদি তুমি এখন 7 করে দাও, তাহলে কিন্তু 5টা ডিলিট হয়ে যাবে, 5 এর পরিবর্তে এখন চলে আসবে কি 7। অর্থাৎ তুমি ফার্স্ট ভ্যালু ইকুয়াল এরকম দুইটা আইডি পাবা না, মানে দুইটা ইন্ডেক্স দুইটা কি ভ্যালু পাবা না, কিগুলো ডিস্টিং থাকবে, বুঝতে পারছো, কিগুলো স্বতঃস্ফূর্ত বা ডিস্টিং, পেয়ার ওয়াইজ ডিস্টিং, বা পেয়ার ওয়াইজ কি এটা কি বলে মানে রিপিটেড হবে না। ওই কারণে কি সবসময় ম্যাপটা ফার্স্ট ভ্যালুর উপর বেস করে সর্টেড থাকবে, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে সর্টেড থাকবে। তো এখন যদি রান করি তাহলে দেখো সবচেয়ে লাক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট নামটা হচ্ছে দিমা, এই যে দিমা আইডিটার সবচেয়ে লাক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট, তার আইডি কি 9। তাহলে দেখো এই দিমা ফার্স্ট ভ্যালু, এটা দিমা এটা কি ভ্যালু পেয়ার, দিমাটা ফার্স্ট ভ্যালু বা ইন্ডেক্স হিসেবে ইউজ করছে এবং 9 হচ্ছে ভ্যালু। ডিটা হচ্ছে যে কি লাক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে ছোট, এই কারণে দিমা সবার উপরে আসছে। তারপরে কাটটা আসছে মুমু, সেকেন্ড হচ্ছে এম, এমটা হচ্ছে যে কি লাক্সিওগ্রাফিক্যালি তারপরে ছোট, ডি থেকে বড় কিন্তু পি এস থেকে ছোট, তাই মুমুরটা আসছে, মুমুর ফার্স্ট ভ্যালু, এটি ইন্ডেক্স এবং 3 হচ্ছে তার মধ্যে কি রাখা ভ্যালু। তারপর আসতেছে প্রীতি, পি হচ্ছে যে গিয়ে এরপরে ডি এম এরপরে পি আসতেছে এস এর আগে, তারপরে তাহলে কি প্রীতি এবং তার ভ্যালু 6। তারপর আসতেছে শাহরিয়ার, এখন শাহরিয়ার এবং শরীফ দুইজনই এস থেকে শুরু, এস এইচ এ দুজনের একই, কিন্তু আমার নামের মধ্যে এইচ থাকার কারণে আমারটা লাক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট, 8 থেকে যেহেতু ছোট তাই আমারটা প্রিন্ট করছে। তাহলে দেখো এখানে ম্যাপটা সবসময় কি ভ্যালু পেয়ার আকারে থাকতেছে, এবং একটা পেয়ারের লিস্ট যেটা অর্ডার কিসের উপর বেস করে, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে। ওকে, তো এখন থেকে আমরা চাইলে যে কোনো ভ্যালু, এখন চাইলে তুমি কোনো একটা ভেক্টরের মধ্যে বা কোনো একটা হ্যাঁ স্ট্রিং এর ভেক্টরের মধ্যে তুমি কোনো একটা স্ট্রিং কয়বার আসছে সেটাও কাউন্ট করতে পারবা, সাপোজ এরকম। এবার আমি রাখবো ভেক্টর অফ স্ট্রিং ভি, শাহরিয়ার, উফ আমার নাম ইউজ করবো না বেশি বড়, মোমো, শরীফ, তারপরে আমিন দুইবার দি, উফ কি নেট প্রবলেম হচ্ছে সবার, দুঃখিত আমি খেয়াল করি নাই, মিউট আচ্ছা, আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নাই যে আমার নেট চলে গেছিল কোন সময়।
কোন জায়গা থেকে মিস করছো সবাই, মানে কোন জায়গা থেকে দেখো নাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি খেয়াল করি নাই যে নেট চলে গেছিল। আচ্ছা, কতটুকু পর্যন্ত বুঝছি, কতটুকু পর্যন্ত দেখছিল এখানে পড়ানোর সময়? মানে লাস্ট কি, মানে যা লাস্টে যা বুঝছো সেটা কি ছিল? ভাই ফরেস্ট লুপ পর্যন্ত দেখাচ্ছিল। কিসের ফরেস্ট লুপ, মানে এক্সাম্পলটা কি ছিল? ম্যাপের স্ট্রিং এটা? হ্যাঁ এটাই। এতটুকু পর্যন্তই গেছিলাম। ওকে, তন্ময়, এতটুকু পর্যন্তই? এটার একটু আগে ছিলেন, একটা ফরেস্ট লুপ দিয়ে কিছু একটা দেখাতে চাচ্ছিলেন। ওখানে কি ছিল, মানে অ্যারে ম্যাপটাতে কি কি ছিল? তা তো মনে নেই আবার রিপিট করতেছি যে আমি এবার ওই যে স্ট্রিং এবং স্ট্রিং কি হিসেবে এবং তার আইডি বা তার করেসপন্ডিং কোন একটা ইন্টিজার ভ্যালু হিসেবে আমি ইউজ করব। সাপোজ আইডি, তো সাপোজ আইডি অফ শাহরিয়ার সমান 1, তারপরে আইডি অফ মোমো সমান 3, তারপরে আইডি অফ প্রীতি সমান 6, আইডি অফ শরীফ সমান 7, দেন আইডি অফ ডিমা সমান 9। ভাইয়া এখন ক্লাস রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ রেকর্ড চলতেছে, রেকর্ড আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো এটা সমস্যা না। গুগল মিট থেকে রেকর্ড করতেছি না কিছু। ওকে, সো এখন দেখো আইডি গুলো প্রত্যেকটার নামের সাথে আমি একটা কি আইডি রাখছি, মানে প্রত্যেকটা কি ভ্যালু কি হিসেবে ইউজ করছি স্ট্রিং এবং ভ্যালু রাখছি কি ইন্টিজার। হ্যাঁ, তো এখন দেখো এগুলা হচ্ছে যে কি ভ্যালু পেয়ার আকারে আছে, কি ভ্যালু পেয়ার আকারে আছে, এবং সেটা একটা কি অর্ডার পেয়ার। তাহলে অর্ডার পেয়ার হলে এখানে যেহেতু স্ট্রিং, তাহলে ফার্স্ট ফার্স্ট ভ্যালু মানে কি ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্টেড থাকবে এবং সেটা লাগ জিওগ্রাফিক্যাল স্মলেস্ট টু লার্জেস্টে। তো এবার যদি আমি আউটপুট দিই ফর অটো ইউ আইডি cout u dot first u dot second, তাহলে first এ থাকবে লাগ জিওগ্রাফিক্যাল স্মলেস্ট গুলো, স্মলেস্ট নেম গুলো এবং তার করেসপন্ডিং ভ্যালু, ঠিক আছে? তারপরে এভাবে করে প্রিন্ট করবে। কিন্তু এখানে দেখো আমরা দেখছি কি, যখন আমরা পেয়ারকে সর্ট করি ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর সর্ট হয়, তারপরে সেকেন্ড ভ্যালুর উপর বেস্ট করে সর্ট হয়। কিন্তু এখানে এটার পসিবিলিটি নাই। কারণ কি? কারণ তুমি যদি কখনো কি এর ভ্যালু কি কি এর ভ্যালুটা চেঞ্জ করে দাও, মানে আইডি, ধরো আইডি অফ শরীফ, শরীফটা সাপোজ এই শরীফ যে কিটা তার ভ্যালু তার করেসপন্ডিং ভ্যালু তুমি একবার 9 করে দিলা, সাপোজ 9 যেহেতু আছে 10 দি, 10 করে দিলা, তাহলে কিন্তু এই 7 এর যে কিওয়ার্ড কি পেয়ার ছিল এটা কিন্তু ডিলেট হয়ে যাবে, এটা এটা থাকবে না, এই শরীফ কিতে এখন চলে যাবে 10। অর্থাৎ প্রত্যেকটা কি একবার করে আসবে। সো ফার্স্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে সবসময় সর্ট হবে, সেকেন্ড ভ্যালুর দরকার নাই। কারণ কি, কিগুলো ডিস্টিং থাকবে, পেয়ার ওয়াইজ ডিস্টিং থাকবে। ওকে, তাহলে হচ্ছে যে কি, এবার আমি যদি এটাকে রান করি ফার্স্টে লাগ জিওগ্রাফিক্যালি সর্টেড থেকে তাদের কি ভ্যালু পেয়ারগুলো প্রিন্ট করবে। এখন যদি রান করি দেখো দিমা, দিমাটা লাগ জিওগ্রাফিক্যালি সবচেয়ে স্মলেস্ট, কারণ কি এটা ডি দিয়ে শুরু, ডিটা সবচেয়ে স্মলেস্ট লাগ জিওগ্রাফিক্যালি, তো দিমা এবং 9 প্রিন্ট করছে তার আইডি, দিমা এবং তার করেসপন্ডিং ভ্যালু, অর্থাৎ দিমা দিমা কি এবং 9 ভ্যালু, এই কি ভ্যালু পেয়ারটা প্রিন্ট করলো। তারপরে কি আসতেছে, মুমু, মুমুর ক্ষেত্রে কি আসতেছে, মুমুর এম দিয়ে শুরু, তাহলে কি লাগ জিওগ্রাফিক্যালি সেটা সেকেন্ড স্মলেস্ট, ডি ডি থেকে বড় কিন্তু বাকিগুলো থেকে ছোট, পি এস
এগুলো থেকে ছোট তাই ফার্স্টে মুমুর কি এবং দেন এটার ভ্যালু তো এটা কি ভ্যালু পেয়ারটা প্রিন্ট করছে এভাবে প্রীতি শাহরিয়ার তো দেখো শাহরিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে এস এইচ এ দুইটার মধ্যে কমন কিন্তু এইচ আট থেকে ছোট তাই শাহরিয়ার লাগ জিওগ্রাফিক্যাল স্মলেস্ট তাই শাহরিয়ার কি ভ্যালু পেয়ারটা এই যে এই কি ভ্যালু পেয়ারটা আগে দেখাচ্ছে তাহলে এভাবে অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে কি ভ্যালু পেয়ারটা সর্টেড থাকে এবং কি এর করেসপন্ডিং ভ্যালুগুলো পেয়ার আকারে থাকে এরা একে অপরের সাথে তো তুমি এখানে স্ট্রিং ইউজ করো ভেক্টর ইউজ করো ইন্টিজার ইউজ করো যা ইচ্ছা তা এরা কিন্তু পেয়ার আকারে থাকে ওই কারণে এভাবে আমরা কি ম্যাপ ইউজ করে যে কোনো ধরনের যে কোনো ধরনের ভেরিয়েবলকে আমরা কি করতে পারি বা যে কোনো ধরনের ডেটা টাইপকে আমি ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারি ইন্ডেক্স মানে অ্যাকচুয়ালি এখানে কি এবং যে কোনো ধরনের ডেটা টাইপকে আমি ভ্যালু হিসেবে ইউজ করতে পারি কারণ এগুলো পেয়ার আকারে পেয়ারের একটা লিস্ট আকারে থাকে কিন্তু এটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এটার কমপ্লেক্সিটি কিন্তু এন লগ এন সরি লগ টু এন এন লগ এন না লগ টু এন কেন দেখো তুমি যখন একটা ইন্টিজার কাউন্ট 1 2 3 সাপোজ তুমি যখন দেখতে যাও যে কাউন্ট টু কত ঠিক আছে তুমি যখন কাউন্ট টু অ্যাক্সেস করো এটা কিন্তু ও ওয়ানে হয় কনস্ট্যান্ট টাইমে কিন্তু ম্যাপের ক্ষেত্রে কিন্তু এটা কি ভ্যালু পেয়ার গুলোকে সর্টেড রাখে দেন ওখান থেকে রিট্রাইভ করে আনে এটা অ্যাকচুয়ালি ওভারঅল কমপ্লেক্সিটি লক টু এনে চলে যায় অর্থাৎ তুমি যে এই যে কি ভ্যালুতে এই যে ভ্যালু রাখতেছো এটা হচ্ছে গিয়ে কি লক টু এন এন হচ্ছে যে পুরা ম্যাপের সাইজ পুরা ম্যাপে কতগুলো কি ভ্যালু পেয়ার আছে সেটার সাইজ ওকে তো তুমি যখন বলবা যে আচ্ছা এখন হচ্ছে যে গিয়ে শাহরিয়ারের আইডিটা প্রিন্ট করব ঠিক আছে তো আইডি অফ শাহরিয়ার তো আমার আইডি যে সে রিট্রাইভ করলো এটার কমপ্লেক্সিটি হলো লগ টু এন তাহলে ম্যাপের মধ্যে ইনসার্ট ডিলেট ইনসার্ট এবং কি করা মানে অ্যাক্সেস করা এগুলো সবগুলো কি লক টু এন এ তো এন সংখ্যক বার তুমি তুমিগুলো করো তাহলে এন লক টু এন এ কমপ্লেক্সিটি থাকবে ঠিক আছে এটা ও ওয়ান না সেটা মনে রাখবা তো এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাপ কিভাবে আমরা ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডেটা টাইপগুলো কি 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 ভ্যালু আকারে রেখে আমরা কিগুলো কি কি হিসেবে বা ইন্ডেক্স হিসেবে যে কোনো ডেটা টাইপ ইউজ করতে পারবো সেটার করেসপন্ডিং যে ভ্যালু রাখবো সেগুলো যে কোনো ধরনের কি ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো ওকে তো এটাই হচ্ছে যে ম্যাপ তো ম্যাপের হচ্ছে যে এই সুবিধাটা তো বুঝি নাই তোমার সাথে কথা বলতেছো একজন একজন বলো শরীফ চিন্তা আসছো কেন ইন্ডেক্স হিসেবে ইন্টিজার ইউজ করবো আর ভ্যালু হিসেবে স্ট্রিং ইউজ করবো এর বেশি না মানে ম্যাপের মধ্যে কি ভ্যালু আকারে থাকবে যে এটা কি এটা ভ্যালু তাহলে কি এবং ভ্যালু তো দুইটাই আসতেছে ভেরিয়েবল শুধু এর বেশি না ওকে তুমি কি পাবা একটা ভেরিয়েবল পাবা অথবা যদি নর্মাল ভাষায় বলি একটা ইন্ডেক্স এবং ইন্ডেক্সের সাথে একটা ভ্যালু দ্যাটস ইট ওকে জি ভাই ওকে আপাতত যা ম্যাপ নিয়ে বুঝাইলাম তা কি সবার কাছে ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে হ্যাঁ কমপ্লেক্সিটিটা আরেকটু বলে ভালো হতো কমপ্লেক্সিটি হচ্ছে দেখো সাপোজ এখানে সাপোজ নেম হ্যাঁ তাহলে এবার আমি করব গিয়ে কোন একটা আইডির করেসপন্ডিং তার নাম প্রিন্ট করব তাহলে নেম অফ আইডি 1 সমান হচ্ছে গিয়ে কি শাহরিয়ার তারপরে নেম অফ 2 আইডি 2 হচ্ছে যে গিয়ে মুমু আর নেম অফ আইডি 3 হচ্ছে যে গিয়ে শরীফ তাহলে দেখো এখানে তিনটা ভ্যালু আছে তিনটা কি ভ্যালু পেয়ার রাখছি হ্যাঁ তিনটা কি ভ্যালু পেয়ার রাখছি তো যখন আমি বলবো নেম অফ 3 আইডি 3 সে কিন্তু শরীফ প্রিন্ট করবে কিন্তু এটা প্রিন্ট করার জন্য তার থেকে কিন্তু একটা সার্চ করে আসতে হবে অবভিয়াসলি
এটা ডিরেক্টলি সে পাবে না, কারণ কি এটা একটা সে এই জিনিসগুলোকে কি ভ্যালুগুলোকে পেয়ার আকারে রাখতেছে এবং এগুলোকে সর্ট করে রাখতেছে, দেন এগুলোকে সার্চ করে সে বের করে আনতেছে। যেহেতু এই সার্চ টাস করতে হচ্ছে, তার জন্য টোটাল ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে ম্যাপের যতগুলো কি ভ্যালু পেয়ার আছে, ম্যাপে যতগুলো কি ভ্যালু পেয়ার আছে তার লগ টু, লগ টু অফ সাইজ অফ ম্যাপ, সাইজ অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপের মধ্যে যতগুলো কি ভ্যালু পেয়ার আছে তাদের মধ্যে কি করতে হচ্ছে একটা সার্চ করতে হচ্ছে, আর সেই সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে লগ টু। অর্থাৎ তুমি যতবার এটাকে অ্যাক্সেস করতে যাবা, এই যে তিন নাম্বার ইন্ডেক্স, তিন নাম্বার ইন্ডেক্সে যে শরীফ আছে সেটা সে বের করবে, বের করবে লগ টুতে। অর্থাৎ এখানে 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 কি ভ্যালু পেয়ার কয়টা আছে, কি ভ্যালু পেয়ার আছে তিনটা, তাহলে লগ টু অফ থ্রি, এতগুলো অপারেশন লাগবে তার থেকে এটা বের করে আনতে। কিন্তু নর্মালি অ্যারেতে কি করতো, ধরো ধরো এটা স্ট্রিং এর অ্যারে হইলে, সাপোজ স্ট্রিং এর অ্যারে হইলে, স্ট্রিং স্ট্রিং ডি 1 2 3, তাহলে ধরো আমি ডিতে ডি এর এক নাম্বার ইন্ডেক্সে রাখলাম ধরো ওপিপি। তো এই এক নাম্বার ইন্ডেক্সে যে ওপিপি রাখছি এটা কিন্তু আমি একবারে বের করে আনতে পারতেছি, কোথায়, অ্যারের ক্ষেত্রে, কিন্তু এটা ও ও ওয়ান অ্যারেতে। কিন্তু ম্যাপের ক্ষেত্রে এখানে একটা সার্চ করতে হচ্ছে, যার কারণে এখানে লগ টু এনে চলে গেছে। অর্থাৎ লগ এনটা কি, এনটা হচ্ছে যে টোটাল ম্যাপে কয়টা কি ভ্যালু পেয়ার আছে ততটুকু। এখন ক্লিয়ার? মানে প্রতিটা কি এর ভ্যালু বের করতে গেলে প্রত্যেকবার লগ টু এন, হ্যাঁ প্রত্যেকটা কি এর ভ্যালু বের করো বা প্রত্যেকটা কিতে ইনসার্ট করো। সাপোজ তুমি একটা নতুন কি আনতে যাচ্ছ সেটাও লগ টু এন, সাপোজ 4 নতুন আরেকটা কি, সাপোজ প্রীতি, এখানেও লগ টু এন। বুঝতে পারছো? জি জি। ওকে, তাহলে ভাইয়া একটা অ্যারে সর্ট না করে ইউনিক ভ্যালু বের করব ম্যাপ দিয়ে। ভাইয়া একটা অ্যারে সর্ট না করে ইউনিক ভ্যালু কিভাবে বের করব ম্যাপ দিয়ে? এটাকে যদি করতে যাও তাহলে হচ্ছে যে গিয়ে তুমি একটা কাজ করতে পারো, যে অ্যারের 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 প্রত্যেকটা এলিমেন্টের কি করতে পারবা, ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করে রাখবা। তাহলে হচ্ছে যে গিয়ে কি তুমি বের করে ফেলতে পারবা কোন ভ্যালুটা কয়বার আসছে সেটা বের করে নিতে পারবা। লাইক সাপোজ ম্যাপ অফ ইন্টিজার, ইন্টিজার কাউন্ট, আচ্ছা কাউন্ট লাগতেছে না এখানে, জাস্ট এবার রাখবো, এবার দেখো এবার রাখতেছি বুল, বুলিয়ান অ্যারে, বুলিয়ান ভেরিয়েবল, তাহলে ইন্টিজার করেসপন্ডিং থাকবে বুলিয়ান। আর এখানে তোমার ধরো নাম দিলাম ভিস, অর্থাৎ ভিজিটেড কিনা। এখন সাপোজ একটা ভেক্টর আছে, ভেক্টর অফ ইন্টিজার ভি সমান 2 2 1 1 3। তাহলে এখন কি করব, সাপোজ ফর আউটো ইউ ভি কোনো একটা ভ্যালু আমি পাচ্ছি কি না, কয়বার পাইছি সেটা আমি ওয়ান আকারে রাখলাম ধরো, মানে আমি যদি এনকাউন্টার করি তাহলে সেখানে রাখবো ওয়ান। তাহলে দেখো এখানে কি হবে, ফার্স্টে টু পাবো, টু এর মধ্যে ওয়ান রাখবো, টু এর করেসপন্ডিং ভ্যালু কি হবে ওয়ান, আবার টু পাবো, টু এ টু কিটার করেসপন্ডিং ভ্যালু থাকবে ওয়ান, এগেইন ওয়ান পাবো তার করেসপন্ডিং ভ্যালু হবে ওয়ান, ওয়ান পাবো তার করেসপন্ডিং ভ্যালু হবে ওয়ান, থ্রি পাবো করেসপন্ডিং ভ্যালু হবে ওয়ান। তাহলে কি পাইছি, তিনটা কি পাইছি, তিনটা ইউনিক কি পাইছি, এগুলো কিন্তু ম্যাপের মধ্যে স্টোর হয়ে গেছে। এখন যদি ফর 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 ইচ লুপ চালাই, তুমি যদি কি ভ্যালু পেয়ারগুলো আউটপুট দাও, কি ভ্যালু পেয়ারগুলো যদি আউটপুট দাও, ফার্স্ট স্পেস ইউ ডট সেকেন্ড, তাহলে কি হবে, জাস্ট কেলো ইউ ডট ফার্স্ট ইউ ডট সেকেন্ড, ভুল তো করিনি, এরটা ডিক্লেয়ার করা হয় না, ডি ইউ কি ডিক্লেয়ার করি নাই, এরটা আমি ভেক্টর থেকে চালাচ্ছি এখানে, এটা তো ভিস, ভিস তো ম্যাপের নাম, ম্যাপের নাম দিব জানা, আমি তো ভেক্টরের নাম দিয়েছি ভুলে ওই কারণে। তাহলে এখন কি হবে দেখো, এখন হচ্ছে যে গিয়ে যে আমি ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ভিজিটেড হয়, যদি একবার করে পাই তাহলে সেখানে ওয়ান রাখতেছি। তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্ট, ইউনিক এলিমেন্টগুলোতে একটা করে ভ্যালু থাকবে। আমি বারবার বলতেছিলাম যে কীগুলো চেঞ্জ হবে না, কীগুলো ডিস্টিং থাকবে,
ঠিক আছে, তুমি দুই এর মধ্যে তুমি এক দাও, আবার দুই এর মধ্যে এক দাও, দুই কিন্তু কিটা একবার আসছে। তাহলে এখানে এলিমেন্ট গুলো যদি আমি কি আকারে ইউজ করি তাহলে এখানে কয়টা এলিমেন্ট ডিস্টিংক্ট আছে সেগুলাই বের হয়ে যাবে, কারণ কি ওই এলিমেন্ট গুলোতেই বারবার ওই কি গুলোতেই বারবার থাকবে, টু দুইবার আসবে না, টু দুইবার আসবে না। তাহলে এখানে দেখো ওয়ান কে ভিজিটেড করছি, টু কে ভিজিটেড করছি, থ্রি কে ভিজিটেড করছি, তাহলে এবার ম্যাপে কি চলে আসছে, ম্যাপের ফার্স্ট ভ্যালু গুলো আমার এই ভ্যালু গুলো ডিস্টিংক্ট গুলো, মানে এখানে এই এই ভেক্টরে যতগুলো ডিস্টিংক্ট ভ্যালু আছে সেগুলাই ফার্স্ট ভ্যালু হিসেবে চলে আসছে, কি হিসেবে চলে আসছে আমার কাছে, আর বাকিটুকু তো আমরা নর্মাল ভেরিয়েবল রাখছি আর কি একটা। এখন বুঝতে পারছো কিভাবে একটা মানে একটা ভেক্টরকে ম্যাপ ইউজ করে কিভাবে ইউনিক করে ফেলতে পারবা? এটাও কিন্তু লগ, এটাও কিন্তু কি এন লগ টু এন, যেহেতু এই যে এখানে অ্যাক্সেস করতেছি বারবার, এটা এন লগ টু এন ওভারঅল, মানে ভেক্টরের সাইজ এবং ম্যাপের সাইজ ইউজ করে। তাহলে প্রত্যেকবার যখন অ্যাক্সেস করতেছি সেটা করতেছে কি লগ টু এন এ, লগ টু এন, এন যেখানে ম্যাপের সাইজ, আর টোটাল ভেক্টরের সাইজ পরিমাণ লুপ চলবে, এই ফরিচ লুপটা কিন্তু টোটাল ভেক্টরের সাইজ পরিমাণ লুপ চলবে। তাহলে প্রত্যেকটার জন্য ওভারঅল অলমোস্ট লগ টু এন যেহেতু চলতেছে তাই এন ইন টু লগ টু এন কমপ্লেক্সিটিতে তুমি এটাকে কি করতে পারবা, ইউনিক করে ফেলতে পারবা, যে ইউনিক কয়টা আছে সেটা বের করতে পারবা। আর সেটা কোথায় সেভ হচ্ছে, এই যে কি হিসেবে সেভ হচ্ছে, তুমি এগুলোকে যদি কি হিসেবে ইউজ করো তাহলে কি কিগুলো সবসময় ডিস্টিংক্ট আকারে থাকে আর ভ্যালুগুলো তো কি এর করেসপন্ডিং থাকে, তাহলে কি করতে পারতেছি ম্যাপে একটা ভেক্টরের এলিমেন্ট গুলোকে কি হিসেবে ইউজ করে আমি তাকে কি ইউনিক করে ফেলতে পারতেছি। ওকে ক্লিয়ার জিতু পাল? ওকে বাকিরা বুঝছো এই জিনিসটা আপাতত, এই এখন যেটা বুঝেছি একটা প্রশ্ন ছিল কথা বুঝেছি, ম্যাপ কি সবসময় সর্টেড থাকবে, মানে যখন প্রিন্ট করব সবসময় কি তাদেরই প্রিন্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাপটা সবসময় সর্টেড প্রিন্ট হবে, এমন কোনো ওয়ে নাই যে আমি সর্ট করব না, মানে যেভাবে আমার এখানে ইনপুট দাও ঠিক সেভাবে আমার মানে প্রিন্ট। এই তো তুমি এখানে দেখো আমি ফার্স্টে 2 কে ভ্যালু দিছি, 2 কে কি দিছি এলিমেন্ট, মানে 2 কে 1 1 ভ্যালুটা দিছি, তারপরে 2 3 এভাবে আসছে, আমি দিলাম আসলে আমি এভাবে চাই যে 2 তারপর 1 তারপর 3, মানে যেভাবে আমার এই ভেক্টরে আমার মানে এটা তো র্যান্ডম, এটা দেখতেছো না, এটা তো 2, এটা তো সর্টেড না, দেখো ভেক্টর এটা সর্টেড সর্টেড না, এটা তো বুঝি সর্টেড ছাড়া করা যায় না কোনো ভাবে, কথা বুঝি নাই একটু জোরে বলো, সর্টেড ছাড়া কোনো ভাবে করা যায় না। আচ্ছা তুমি চাচ্ছো যে এটাকে সর্টেড রাখবে না? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই। ওকে আই হোপ কাজ করবে আন অর্ডার ম্যাপ। থ্রি টু ওয়ান, না অ্যাকচুয়ালি এটাকে তুমি যেভাবে ইনপুট দিছো ওভাবে করে রেখে দেওয়া যাবে না, ওকে, কারণ আন অর্ডার ম্যাপ আরেকটা ওয়ে আছে সেটা অর্ডার মেনটেন করে না কিন্তু ওইটাও কাজ করতেছে না এভাবে তুমি যেভাবে চাচ্ছ। তো অ্যাকচুয়ালি তুমি যেভাবে ইনপুট দিবা ওভাবে হচ্ছে যে গিয়ে কি করতে পারবে না, মানে ম্যাপটাকে ওভাবে কন্ট্রোল করতে পারবে না। আন অর্ডার ম্যাপেও দেখতেছি ভ্যালুগুলো উল্টাপুল্টা আসতেছে, আর ম্যাপ যেটা অরিজিনাল ম্যাপ অর্ডার ম্যাপ যেটা সেটা কিন্তু সর্টেড রাখতেছে। সো তুমি যেভাবে চাচ্ছ মানে ইনপুট যেভাবে দিবে ওভাবে আনসর্টেড রাখবা ওভাবে পসিবল না, মেবি পসিবল হলে আমার আইডিয়া নেই। হ্যাঁ বলো, তো আনঅর্ডার্ড ম্যাপে ডিসেন্ডিং অর্ডার আসছে তাই না? অ্যাকচুয়ালি ডিসেন্ডিং অর্ডারে কিন্তু এটা ফিক্স না, ডিসেন্ডিং অর্ডারটা কিন্তু ফিক্স না, মানে আনঅর্ডার্ড ম্যাপ অ্যাকচুয়ালি অর্ডারটা মেইনটেইন করে না, তো এখানে মেবি অন্য ওয়ে তো আসতো, জাস্ট এটার জন্য হয়তো এভাবে আসছে, বুঝতে পারছো? জি আচ্ছা, তো হ্যাঁ বলো, আমরা কি ভ্যালুটা ইউজ করে কিটা ফাইন্ড করতে পারবো? একটা ম্যাপের ভ্যালু ইউজ করে কিটা ফাইন্ড করা যাবে কিনা? ম্যাপের ভ্যালু ইউজ করে কি ফাইন্ড করার ওয়ে থাকার কথা, আমি যদিও বা কখনো ইউজ করিনি এটা ওই কারণে জানি না, তুমি যদি একটু গুগল করো তাহলে পেয়ে যাবে, এটা এটা পাওয়ার কথা, অবভিয়াসলি পাওয়ার কথা, কারণ যেহেতু দুইটাই ডিস্টিংক্ট, সো এটা পাওয়ার কথা, মেবি আমি ঠিক জানি না আসলে এটা কখনো ইউজ করিনি ভাইয়া। হ্যাঁ কিওয়ার্ড গুলো তো, কিওয়ার্ড গুলো তো ভিন্ন থাকবে কিন্তু পাশে যে ভ্যালু গুলো থাকে কিওয়ার্ডের পাশে ওগুলো কি সেম থাকতে পারে? মানে অরিজিনাল যে কিটা সেটা তো ডিস্টিংক্ট থাকবে, পাশে যে ভ্যালুটা থাকে অবভিয়াসলি অবভিয়াসলি সেম থাকতে পারে। সাপোজ সাপোজ ম্যাপ অফ স্ট্রিং এন্ড স্ট্রিং, সো জেন্ডার, তাহলে জেন্ডার অফ শাহরিয়ার ইজ ইকুয়ালস টু মেল, তারপরে জেন্ডার অফ শরীফ
এইদিকে টু মিল, তারপরে জেন্ডার অফ মুমু এইদিকে টু ফিমেল, জেন্ডার অফ প্রীতি এইদিকে টু ফিমেল। তো এখন দেখো আমার কিগুলো ইউনিক, ঠিক আছে, কিন্তু আমার যে ভ্যালুগুলো ওগুলো কিন্তু একই দিলাম, বুঝতে পারছো? এখন এখন যদি তুমি শাড়ি আর প্রিন্ট করো এবং শরীফ প্রিন্ট করো, দুইটাই নীল প্রিন্ট করবে। জি ভাইয়া বুঝছি। এখন যদি রান করি দুইটাই মেল প্রিন্ট করবে, কারণ তুমি এটা অবভিয়াসলি রাখতে পারবা, কি তো ডিস্টিং থাকতে হবে, কিন্তু ভ্যালুগুলো তো তুমি ইচ্ছা মতো রাখতে পারবা, ভ্যালু নিয়ে সমস্যা নাই, দেখছো মেল মেল। এখন বুঝছো ভাই কোডটা ইউজার ইনপুট কেমনে নিব? কোডটা ইউজার ইনপুট, হ্যাঁ ইউজার ইনপুট নরমালি নিবা, স্ট্রিং আকারে নিবা, তারপর এগুলা ইয়া দিবা, ভ্যালুগুলো দিবা, একবারে যে ইয়া হিসেবে নিতে হবে তা তো না। সাপোজ তোমাকে কিছু কিছু নাম দিবে, তার করসপন্ডিং কিছু ভ্যালু দিবে, সাপোজ ম্যাপ স্ট্রিং ইন্টিজার, তো প্রত্যেকটা নামের সাথে তোমাকে একটা আইডি দিবে, তাহলে কি করবা, ধরো তোমাকে এন সংখ্যক নাম এবং আইডি দিচ্ছে, তাহলে সিন এন ফর ইন্টিজার আই ইজিকাস টু জিরো, আই ইজ লেস দেন এন আই প্লাস প্লাস, তাহলে কি স্ট্রিং দিবে একটা আর আইডি দিবে একটা, স্ট্রিং এস দিবে আর আইডি দিবে ইন্টিজার, ইন্টিজার ডি ধরো, তাহলে কি করব এস নিব অ্যান্ড ডি নিব, দেন আমার আইডি অফ এস সমান কি ডি, তাহলে এভাবে ইনপুট নিয়ে নিতে পারতেছি। মানে তোমাকে যে কি কি ভ্যালুগুলো দিবে সেগুলো নর্মালি নিয়ে সেগুলো এরপরে ম্যাপিং করে দিবা, দ্যাটস ইট, বুঝতে পারছো? জি ভাই। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আরো? ভাইয়া অ্যারেতে যেমন, হ্যাঁ বলো, ভেতরে ডেটা টাইপ হিসেবে মেসেজটা দেখতে যাচ্ছে, বুঝি নাই মেসেজ ভেতরে ডেটা টাইপ হিসেবে দেখতে, কিচ্ছু বুঝতেছি না, তোমরা একটু কোয়েশ্চেন গুলো একটু জোরে করো, আমার সাউন্ড বক্স একটু আমার থেকে দূরে থাকে, তো আমি হেডফোন দিয়ে ক্লাস নিয়ে নেই, কারণে হচ্ছে যে একটু জোরে কোয়েশ্চেন করতে হবে তোমাদের থেকে। ওকে, চিল্লাই বলো। ভেক্টরের ডেটা টাইপ হিসেবে ম্যাপকে আমরা কিভাবে ইউজ করব? ভেক্টর মানে তুমি কি ভেক্টরকে কি হিসেবে ইউজ করতে চাচ্ছ, কি নাকি ভ্যালু হিসেবে? মানে আমরা ভেক্টরের ডেটা টাইপ হিসেবে তো যে কোনো কিছু ইউজ করতে পারি, ম্যাপ কিভাবে ইউজ করব? সিম্পল, ম্যাপটাকে পাঠাই দিবা, অর্থাৎ এরকম ভেক্টর ম্যাপ অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার ভি, দ্যাটস ইট। তাহলে জিরোতম ভেক্টর ধরো, এরপরে ধরো আমার কাছে একটা ম্যাপ আছে, এখন ম্যাপ অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার সি, সাপোজ সি এস ডি ইজ ইকুয়ালস টু ওয়ান, তাহলে ভি ডট পিবি, v dot pushback, pushback c, তাহলে কি হবে, এই যে এই ম্যাপটা জিরো নাম্বার ইন্ডেক্সে ভেক্টরে চলে আসবে। তখন কি করতে পারবো, ভেক্টরের জিরো নাম্বার ইন্ডেক্সে আছে হচ্ছে যে গিয়ে এটা জিরো নাম্বার ইন্ডেক্স, তারপরে কিভাবে অ্যাক্সেস করবো এটা তো আমি নিজে বুঝতেছি না, জিরো নাম্বার ইন্ডেক্স অ্যান্ড এসডি, দ্যাটস ইট, আই হোপ এটা কাজ করবে। সো ওয়ান প্রিন্ট করছে, তাহলে দেখো এই যে ম্যাপ অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার, স্ট্রিং কে কি ইন্ডেক্স হিসেবে ইউজ করছি, ইন্টিজার কে ভ্যালু হিসেবে ইউজ করছি, এটার ভেক্টর, তাহলে কি করছি সেই ম্যাপটা করসপন্ডিং ম্যাপটা ডিক্লেয়ার করছি, এখানে একটা ভ্যালু কি ভ্যালু পেয়ার নিছি, তারপরে সেটাকে ভেক্টরের মধ্যে পুশ করছি, তারপরে জিরো নাম্বার ইন্ডেক্সে এই যে এটার করসপন্ডিং ভ্যালুটা মানে ইন্ডেক্সটা পাঠিয়ে দিছি, তার করসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করছে, এটাই।
তবে এত কমপ্লেক্স জিনিস কখনো ইউজ করা হয় না, আমি আজকে প্রথম ইউজ করলাম এটা। অ্যাকচুয়ালি এত কমপ্লেক্স জিনিস আসে না, মানে নর্মালি যে মেইন জিনিস হচ্ছে যে যে কাউন্ট করে রাখতে পারতেছি। অ্যাকচুয়ালি ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা স্ট্রিং আসছে কি আসে না, বা কয়বার আসছে, বা কয়বার ইন্টিজারটা কয়বার আসছে একটা এরাতে, এই জিনিসটাই মূল গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটার উপর ডিপেন্ড করেই সব কোয়েশনগুলো হয়, ম্যাক্সিমাম কোয়েশন এভাবেই সলভ করি আমরা। তো এত কমপ্লেক্স জিনিস কখনো আসে না, বা আমি আমার লাইফে কখনো দেখিনি আমি, বুঝতে পারছো? তো মূল জিনিসটা ওইটা যে কাউন্ট করে রাখতে পারা, কোন স্ট্রিং কয়বার আসছে, কোন ইন্টিজার কয়বার আসছে, সেটা কাউন্ট করে রাখতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যতগুলো এক্সাম্পল দিব দেখাবো সবগুলোর ম্যাক্সিমাম এটাই। ওকে, তো আশা করি উত্তর পাইছো, এভাবে তুমি ইউজ করতে পারো জিনিসটাকে। তবে এটা কখনো আমি ইউজ করিনি, আজকে প্রথম দেখলাম। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া ইউনিক ইউনিক না করে কি শুধু সাইজ প্রিন্ট করে দিলেই সাইজ মানে ডিস্টিংক্ট ভ্যালু পাওয়া যাবে? অবভিয়াসলি, কারণ ম্যাপের সাইজ কোনটা হচ্ছে, ম্যাপের সাইজ তো হচ্ছে যে গিয়ে কি কয়টা আছে, কি ভ্যালু পেয়ার কয়টা আছে, কি ভ্যালু পেয়ার তো তুমি দেখছো কি কি সংখ্যকটা, তো ওইটার সাইজ প্রিন্ট করে দিলেই তো হচ্ছে। লাইক ইন্টিজার ইন্টিজার ভি সি, তাহলে সি ওয়ান সমান ধরো ওয়ান, সি সি টু সমান ধরো টু, আর সি থ্রি সমান ওয়ান, আবার সি থ্রি সমান টু। তো এখানে 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 কি হবে, এখানে হচ্ছে যে কিগুলো কিন্তু ডিস্টিংক্ট থাকবে, মানে ওয়ান টু থ্রি, থ্রি দুইবার আসবে না। তো এখানে জাস্ট তুমি যদি ম্যাপের সাইজটা প্রিন্ট করে দাও তাহলে শেষ, এটা হচ্ছে যে ইউনিক। সো থ্রি, তাহলে ইউনিক ওয়ান টু থ্রি, তিন দুইবার আসছে কিন্তু এখন একবার কাউন্ট হচ্ছে, কারণ কি প্রথমে এক রাখছো তারপর আবার যখন দুই দিছো তখন একটা রিমুভ হয়ে দুই ঢুকছে, এটাই। এখন বুঝতে পারছি কিভাবে ইউনিকটা ম্যাপ দিয়েও করা যায়। জি 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 বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন আর? বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কেউ মেসেজ দিয়ে কোশ্চেন করছে? আচ্ছা করছে। তো ম্যাপের মধ্যে ক্লাসের অবজেক্ট কি ডেটা টাইপ হিসেবে ইউজ করা যাবে? ভাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, ক্লাসের অবজেক্টটা এগুলো বুঝি না আমি অ্যাকচুয়ালি। আমি বললাম তো এত তোমরা যেভাবে যে টাফ ওয়েতে চলে আসছো এগুলো আসলে লাগে না, স্পেশালি তোমাদেরকে প্রিপেয়ার করতেছি বলতে গেলে এবিসি এবিসি প্রবলেমের জন্য। এবিসিতে এত মানে টাফ যে অ্যাপ্লিকেশন আছে এগুলো খুব একটা আসে না, আমি কখনো পাইনি। নর্মালি এই যে বললাম যে ম্যাপে যে কিছু কাউন্ট করে রাখতেছি, কোনো 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 স্ট্রিং আসছে কিনা, কোনো কোনো ভ্যালু বা কোনো ইন্টিজার কয়বার আসছে, এই যে এটা কাউন্ট করে রাখাটাই সবসময় আসে মূলত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটা বুঝলে শেষ। ক্লাসের অবজেক্ট কি ডেটা টাইপ রাখা যায় এগুলো, এটা নিয়ে কোনো আইডিয়া নেই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। এখন তাহলে এবার প্র্যাকটিস প্রবলেমে চলে যাই। প্র্যাকটিস প্রবলেম যেগুলো রাখছে এগুলো ম্যাক্সিমাম বলতে গেলে এখনই ডিসকাস করে ফেলছি, কারণ ব্যাপারগুলো এরকমই। ওকে বিসমিল্লাহ, প্রথম প্রবলেম যেটা গুগলে আসছিল একবার, তো ওই প্রবলেমটা হচ্ছে, আগে আমার লগ ইন করা লাগবে। তাহলে বলা হয়েছে গিভেন এ ভেক্টর অফ এন পজিটিভ ইন্টিজার্স, গিভেন এ ভেক্টর অফ এন পজিটিভ ইন্টিজার্স এন এন ইন্টিজার এক্স, দ্য টাস্ক ইজ টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্স ইন ভেক্টর। অর্থাৎ তোমাকে একটা ভেক্টর দেওয়া হবে এবং কি দেওয়া হবে, একটা ইন্টিজার দেওয়া হবে এক্স, তোমাকে বলতে হবে যে এক্সটার ফ্রিকোয়েন্সি কত, তোমাকে বলতে হবে কি এক্সটার ফ্রিকোয়েন্সি কত। তো আমরা এটা এতক্ষণ ধরে দেখছি যে কোনো একটা ভেক্টর দেওয়া হইলে সে ভেক্টরটাতে কোনো এক কোনো এলিমেন্টগুলো কতবার আসছে সেগুলো বের করতে পারবো। তো এখানে আমরা চাইলে এটা লুপ চালাই করতে পারতাম, এটা চাইলে লুপ চালাই করতে পারতাম, কিন্তু আমরা ম্যাপ দিয়ে করবো, যেহেতু ম্যাপ শিখছি সেটা অ্যাপ্লাই করবো। এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এলিমেন্টাল ভ্যালুগুলো 10^16 হইতে পারে, দ্যাট মিন্স আমার থেকে ম্যাপ ইউজ করতে হবে লং লং এর ম্যাপ, কারণ কি আমি কখনো এত বড় ভ্যালু কখনো কি করতে পারবো না, অ্যারে হিসেবে ইউজ করতে পারবো না, অ্যারের ইন্ডেক্স হিসেবে ইউজ করতে পারবো না, এটাকে ম্যাপের ইন্ডেক্স হিসেবে ইউজ করতে হবে। তো আসো কোড করতে চলে যাই আল্লাহর নাম নিয়ে। তাহলে এখানে
ব্যাপারটা হচ্ছে ওরা সবকিছু দিয়ে দিবে, ওরা যে ভেক্টরটা আছে সেটা এখানে প্যারামিটার আকারে দিবে যেভাবে লিড কোডে আমরা করছিলাম, তারপরে ইন্টিজার এক্সটা যেটা সেটা ওরা কি প্যারামিটার আকারে দিয়ে দিবে। এখানে দেখো ওরা ভেক্টরটা ইন্টিজার রাখছে, আসলে ওরা ম্যাবি ডেটা সেট বানাইতে পারে নাই, মানে ডেটা সেট ম্যাবি একটু উইক করে ফেলছে যে লং লং দেওয়া উচিত ছিল, কারণ কি ভেক্টরটা লং লং এ দেওয়ার কথা, ওরা অ্যাকচুয়ালি ইন্টিজার সাইজের ভেক্টরই দিয়েছে, মানে ইন্টিজার মানে ভি এর মধ্যে সবগুলো থাকবে কিন্তু ইন্টিজার, লং লং থাকবে না। কিন্তু অ্যাকচুয়ালি মূল কোয়েশ্চেন যেটা গুগলের যে অরিজিনাল কোয়েশ্চেনটা ছিল সেটাতে কিন্তু লং লং ছিল, যা লিমিট দেখে যা বুঝতেছি ম্যাবি। তবুও আমি কি করবো, ম্যাপও আমি ওখানে করতে লেখাই আছে। ওকে, তো আমি একটা ম্যাপ নিব লং লং অ্যান্ড ইন্টিজার নিব এবং কাউন্ট রাখবো। তাহলে কি করব, এই যে কিতে পাঠাবো হচ্ছে যে কি ভ্যালুগুলো ভেক্টরের মধ্যে যে ভ্যালুগুলো আসছে সেগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য। তাহলে আমাকে তো ভেক্টরটা প্যারামিটার আকারে পাঠাইছে, আমি কি করব ফর আউট অফ ভি পুরা ভেক্টরটাকে লুপ চালাবো এবং ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করবো এভাবে। তারপরে কি করব, রিটার্ন, আমার আনসারটা সবসময় রিটার্ন করতে হবে, যে এই যে এই রিটার্ন করতে হবে, রিটার্ন টাইপ বলে দিছে ডেটা টাইপ, তাহলে রিটার্ন কাউন্ট অফ এক্স। অর্থাৎ আমাকে বলা হয়েছে যে আমাকে একটা ভেক্টর দেওয়া হবে এবং একটা ইন্টিজার এক্স দেওয়া হবে, আমাকে বলতে হবে এক্স এর ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমি কি করলাম, একটা ম্যাপ নিয়ে নিলাম, ম্যাপের মধ্যে কি হচ্ছে লং লং, যেহেতু এখানে লিমিটটা বেশি বড় দিছে ওরা, তারপরে আর তো এখন কি করতেছে এবং ভ্যালু হচ্ছে ইন্টিজার ফ্রিকোয়েন্সিটা। তাহলে আবার ফরিচ লুপ চালাইছি, ভেক্টরের মধ্যে যতগুলি লিমিট আছে সবগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করছে, এটা ইনিশিয়ালি ক্লাসের শুরুতেই দেখাইছি, তারপরে এক্স এর যেহেতু ফ্রিকোয়েন্সিটা রিটার্ন করতে বলছে তাই এক্স এর ফ্রিকোয়েন্সিটা রিটার্ন করছি। এখন যদি সাবমিট দিই, ওকে অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ, তাহলে এটা অ্যাকসেপ্ট হইলো। তো এটা একদম ইজি, একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম ছিল যে তোমাকে একটা ভেক্টর দেওয়া হবে এক্স এর ফ্রিকোয়েন্সি কত, তুমি এক্স এর ফ্রিকোয়েন্সির লুপ চালাবে বের করতে পারতা। জাস্ট আমি ম্যাথ দেখাইছি একটা অ্যাপ্লিকেশন দেখানোর জন্য, আর কিছুই না। ওকে, তো এই প্রবলেমটা বুঝছি আমরা করতে পারবো। ভাইয়া আপনার এডিটরে করলে ভালো হতো। কেন এখান থেকে হচ্ছে যে তোমাকে এখানে কোডটা এডিট করে সাবমিট করতে হবে, বুঝতে পারছো? এখানে পেস্ট করলে হবে না তো, তাই না? না, পেস্ট করলে হবে, কিন্তু তোমাকে তো তোমার এডিটরেও তো এভাবেই কোড করতে হবে, মানে এই ফাংশনটার জন্যই কোড করতে হবে, তো সেমই তো। আমি যখন লিড কোডের প্রবলেমটা নিয়ে ডিসকাস করছিলাম ওই ক্লাসে ছিলা? জি ছিলাম। হ্যাঁ, ওই ওইটার মতোই তো ছিল, যে প্যারামিটার আকারে ভেক্টরটা পাঠাইছে আর ইন্টিজার আকারে তোমার এক্সটা পাঠিয়ে দিল, দেন এটা এটার জন্য কোড করলাম, বুঝতে পারছো? ভাই একটু আরেকবার রিপিট কর। দেখো এখানে আমাকে বলছে যে কি বলছে এখানে, যে আমাকে একটা ভেক্টর দেওয়া হবে, ভেক্টরটাতে এক্স এর ফ্রিকোয়েন্সি কত সেটা বের করতে হবে। তো আমি একটা ম্যাপ নিলাম, ম্যাপের মধ্যে কি কি হিসেবে রাখলাম লং লং, আর ভ্যালু হিসেবে রাখলাম ইন্টিজার, তারপরে ফরিচ লুপ চালাই এই ভেক্টরটাকে সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করে তাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি, দেন এক্স এর ফ্রিকোয়েন্সিটা রিটার্ন করছি। এটাই ইনিশিয়ালি মানে ক্লাসের শুরুতে যে এক্সাম্পলটা দেখাইছি ওইটাই। এখন ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, বাকিরা কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নেই, এটা তোমাদের টাস্ক, এটা করে নিবা ইনশাল্লাহ, এটা খুবই ইজি, একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। ওকে, গুগলের একটা প্রবলেম গেল, এরপরে হচ্ছে এটা গেল, আন্ডারলাইন করে দিই। আচ্ছা, একেবারে কেটে দিই। তারপরে সেকেন্ড প্রবলেম, ওকে, এটাও একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, এটা আসছিল অ্যামাজনে। তো প্রবলেমটাতে বলছে যে তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া হবে, 10টা ধরো, যেমন অর্থাৎ তোমাকে কিছু টেস্ট কেস দেওয়া হবে, প্রত্যেকটা টেস্ট কেসে একটা অ্যান দেওয়া হবে, অ্যান সংখ্যক ওয়ার্ড দেওয়া হবে, তোমাকে বলতে হবে যে এখানে দুইবার আসছে
মানে টুয়াইস দুইবার আসছে এরকম স্ট্রিং কয়টা আছে। সাপোজ এখানে দিল 10, তাহলে ওরা কি করছে 10টা ওয়ার্ড দিছে, 10টা ওয়ার্ড দিছে। এখন ওদের ওদের কোশ্চেন হচ্ছে যে এখানে দুইবার আসছে ফ্রিকোয়েন্সি 2, এখানে কোন কোন স্ট্রিং কয়টা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি 2। যেমন কি ধরো হেট, হেট আসছে একবার, হেট আসছে দুইবার, তাহলে হেট আপাতত দুইবার আসছে, তাহলে আমরা দুইবার আসছে এরকম ফ্রিকোয়েন্সি মানে এরকম স্ট্রিং পাইছি একটা আপাতত হেট। ওকে এবার আসি লাভ, লাভ আসছে একবার, লাভ আসছে দুইবার, লাভ আসছে তিনবার, লাভ আসছে চারবার, হবে না, আমাকে বলছে দুইবার ফ্রিকোয়েন্সি হইতে হবে দুইবার। তারপর আসি পিস, পিস আসছে একবার, দুইবার, তিনবার, চারবার, হবে না, আসতে হবে দুইবার। তারপর আর কি আছে, আর কোনো ইউনিক স্ট্রিং আর নাই, তাহলে শুধু হেডটাই একবার দুইবার আসছে, বাকি সব স্ট্রিং চারবার করে আসছে, তাহলে আউটপুট কি এক। এবার আসে টম এন্ড জেরি, তাহলে টম, টম একবার, টম দুইবার, টম তিনবার, হবে না, জেরি একবার, জেরি দুইবার, হ্যাঁ জেরি দুইবার আসছে, তাহলে একটা স্ট্রিং পাইলাম যেটা দুইবার আসছে। থমাস একবার আর আসে নাই, তাহলে থমাস একবার আসছে, হবে না, টম তো গেল, জেরিও গেল। কোরেস, কোরেস একবার আসছে, কোরেস দুইবার আসছে, তাহলে কোরেসটাও দুইবার আসছে, তাহলে জেরি এবং কোরেস দুইবার করে আসছে, তাহলে দুইটা স্ট্রিং পাইছি যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আউটপুট কি 2। তাহলে এটার জন্য এবার কোড লিখবো আমরা। তো একদম সিম্পল যে আমরা আমরা কি কি নিব, আমরা কি করব, স্ট্রিং যেহেতু স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে, আমরা করব গিয়ে যে ম্যাপ অফ স্ট্রিং ডিক্লেয়ার করব, যেখানে স্ট্রিং হচ্ছে কিউ, কি স্ট্রিং হচ্ছে কি এবং ইন্টিজার হচ্ছে ভ্যালু, আর এখানে কাউন্ট হচ্ছে যে কি একটা ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখানে না আগে টেস্ট কেস নিতে হবে, ফার্স্টে টেস্ট কেস নিব, তারপরে কি স্ট্রিং নিব, কয়টা স্ট্রিং সেটা দিবে, তারপরে ততগুলো ওয়ার্ড মানে যত এন সংখ্যক ওয়ার্ড দিবে সেগুলো ইনপুট নিবে, এবং সেগুলোকে কিসে রাখবো, সেগুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য কি লাগবে, ফার্স্টে স্ট্রিং কি লাগবে এবং ইন্টিজার ভ্যালু লাগবে, অর্থাৎ স্ট্রিং এর করসপন্ডিং ইন্টিজার ফ্রিকোয়েন্সিটা। এবার ফর লুপ চালাবো, ইন্টিজার আই ইজ ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন এন, আই প্লাস প্লাস স্ট্রিং এস সিন এস। তাহলে এন সংখ্যক এবার স্ট্রিং ইনপুট নিচ্ছি, কি করতেছি যে যে স্ট্রিংটা ইনপুট নিচ্ছি সেই স্ট্রিংটা কি করে ফেলতেছি, কাউন্ট করে ফেলতেছি। তাহলে এখানে কি হচ্ছে, আমাকে বলছে টি সংখ্যক টেস্ট কেস দিবে, টি সংখ্যক টেস্ট কেস ইনপুট নিছি, এন সংখ্যক একটা, এরপরে দিবে একটা এন কয়টা ওয়ার্ড আছে সেটা, তারপরে কি রাখছি স্ট্রিং গুলো কাউন্ট করার জন্য, স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য একটা ম্যাপ রাখছি, যেখানে কি হচ্ছে স্ট্রিং, ইন্টিজার হচ্ছে ভেরিয়েবল মানে ভ্যালু, যেখানে কি করতেছে ইন্টিজারটা কি ভ্যালু, ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে কাকে, ফ্রিকোয়েন্সিটাকে, কোন স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে। তারপরে এরপরে এন সংখ্যক স্ট্রিং ইনপুট নিচ্ছি, সাথে সাথে যতবার একটা স্ট্রিং আসতেছে তার ফ্রিকোয়েন্সি এক করে বাড়ায় দিচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। ওকে তো এবার আমাকে বলছে গিয়ে কি কয়টা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। আচ্ছা এখানে কি ভ্যালু পেয়ার অনেকগুলো আছে ম্যাপের মধ্যে, কি হচ্ছে গিয়ে কি কোন স্ট্রিং আর ভ্যালু কি ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা যদি ফর ইচ লুপ চালাই যে বের করি যে ফ্রিকোয়েন্সি কয়টা কয়টা কি এর ফ্রিকোয়েন্সি 2, সেটা যদি কাউন্ট করে হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিজার আনসার সমান 0। এরপর ফর ইচ লুপ চালাবো, ফর আউটো ইউ কাউন্ট, তাহলে এবার কি হবে দেখো, ইউ ইউ ডট ফার্স্ট, এখানে ইউ ডট ফার্স্টটা কি, ইউ ডট ফার্স্টটা হচ্ছে কি আর কি দরকার নেই আমার, ইউ ডট সেকেন্ডটা কি, ইউ ডট সেকেন্ডটা হচ্ছে ভ্যালু, এখন ভ্যালুগুলো কি ফ্রিকোয়েন্সি, এখন কতগুলো কি এর ফ্রিকোয়েন্সি 2 সেটা বের করতে হবে। তাহলে আমরা করব গিয়ে ইফ ইউ ডট সেকেন্ড সমান সমান 2, তাহলে আনসার প্লাস প্লাস, তাহলে কি হবে এখানে প্রত্যেকটা কি এর করসপন্ডিং, প্রত্যেকটা কি এবং তার করসপন্ডিং ভ্যালুগুলো ইটারেট করতেছে, এবং যে ফ্রিকোয়েন্সিগুলোর ভ্যালুর 2 সেগুলোর জন্য ইন্ট্রেস করতেছে, তারপরে দিন শেষে আমার আউটপুট। দ্যাটস ইট, তাহলে এখানে কি করতেছি, ফার্স্টে বলছে টেস্ট কেস নিতে, টেস্ট কেস ইনপুট নিলাম, তারপরে বললে এন সংখ্যক, ফার্স্টে আরেকটা এন নিতে, এনটা ইনপুট নিলাম, এন সংখ্যক স্ট্রিং নিতে এবং তাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করলাম, এন সংখ্যক স্ট্রিং নিতে এবং প্রত্যেকটা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি, যতবার স্ট্রিং আসতেছে ততবার ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। এরপরে কি করছি, আমার কাছে এখন কি আছে ম্যাপের মধ্যে, কি ভ্যালু পেয়ার আছে, যেখানে কি হচ্ছে স্ট্রিং আর ভ্যালু হচ্ছে যে কি তার ফ্রিকোয়েন্সি,
তাহলে আমি কি করছি সেগুলো লুপ চালাই সেকেন্ড যে সেকেন্ডটা কি ভ্যালু বা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যে কাউন্ট করছি যতগুলো স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 সেগুলো কাউন্ট করছি এবং আমি কি করছি প্রিন্ট করছি তাহলে যেটা চাইছিল যে আমাকে একটা লিস্ট দিল স্ট্রিং এর ওখানের মধ্যে কয়টা স্ট্রিং আছে যাদের ফ্রিকোয়েন্সি 2 আমি সেটাই কাউন্ট করলাম তো এখন যদি রান করি তাহলে ফার্স্ট ভ্যালু 1 1 কই প্রিন্ট করলো এই তো আচ্ছা এটা একটু বড় করতে হবে যে তো এ দেখো 1 ফার্স্টে 1 প্রিন্ট করছে তারপরে 2 প্রিন্ট করছে এটা এডিটরটার কারণে হচ্ছে যে গিয়ে উপরে নিচে সুন্দর করে দেখাচ্ছে না তো আপাতত আউটপুট ঠিকভাবে আসছে তো সাবমিট দিয়ে দেখি বিসমিল্লাহ তো আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড তো এটা হচ্ছে সলিউশন আমাকে বলছে যে আমাকে টি সংখ্যক টেস্ট কেস দেওয়া হবে প্রত্যেকটা টেস্ট কেসে এন সংখ্যক ওয়ার্ড ইনপুট নিতে হবে তাদের ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করতে হবে এবং তাদের মধ্যে কয়জনের ফ্রিকোয়েন্সি 2 সেগুলো কাউন্ট করতে হবে তো প্রত্যেকবার ইনপুট নিছি স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি এরপরে ফরিচ লুপ চালাইছি যতগুলোর ফ্রিকোয়েন্সি 2 সেগুলোর ভ্যালু ইনক্রিজ করে আমি আউটপুট দিলাম এটাই সলিউশনটা বুঝছি সবাই কার কোনো কোশ্চেন ফ্রিকোয়েন্সি তাহলে যদি ইউ ডট সেকেন্ডটা যদি 2 হয় দ্যাট মিন্স ইউ ডট ফার্স্টটা দুইবার আসছে সো সি আউট ইউ ডট ফার্স্ট তো এখন যদি রান করো আনসার লাগবে না আইরে এখানে কোথায় প্রিন্ট করছে এটাও তো দেখতেছি না দাঁড়া এখানে কিছু আগে লিখি এটার সামনে ভাই হেড প্রিন্ট করছে হ্যাঁ হেড প্রিন্ট করছে দেখেন শেষে দাঁড়া একটু আমি আসলে এখানে খুঁজে পাচ্ছি না এগুলাকে দেখো কেস দিছি তো এখন কেসের পরে আউটপুট দিবে এখন যদি রান করি আসলে এই এডিটরটাতে হচ্ছে যে কি সুন্দর করে উপরে নিচে তোমার আউটপুট গুলো দিচ্ছে না ঠিকভাবে ওকে এই দেখো কেস তাহলে কেস হেড প্রিন্ট করলো অর্থাৎ কি ফার্স্টটাতে হেড কয়বার আসছে দুইবার আসছে সেটা প্রিন্ট করতে পারতেছে সে তারপরে এন্টার দিলাম কেস কোরেজ দুইবার আসছে এবং কেস জেরি দুইবার আসছে অর্থাৎ কি দেখো ফার্স্ট যে ইনপুটটা দিছিল সেখানে হেড দুইবার আসছিল সেটা সে প্রিন্ট করছে কারণ কি হেডের ফ্রিকোয়েন্সি 2 আর তার করসপন্ডিং যে ইউ ডট ফার্স্ট সেটা আমি প্রিন্ট করছি ঠিক আছে যার ফ্রিকোয়েন্সি 2 তাদের করসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করছি কোরেজের ক্ষেত্রে দেখো কোরেজ দুইবার আসছে তার করসপন্ডিং ভ্যালুটাই যে দুইবার আসছে তার জন্য সেটা মিলছে ইউ ডট সেকেন্ড তো ইউ ডট ফার্স্টটা প্রিন্ট করছে তাই কোরেজ প্রিন্ট করছে তারপরে জেরি প্রিন্ট করছে তোমার আনসারটা পাইছো কিভাবে করবা জি কারণ ইউ ডট সেকেন্ডটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি তাহলে ইউ ডট ফার্স্টটা ইউ ডট সেকেন্ড যদি 2 হয় ইউ ডট ফার্স্টটা দুইবার আসছে এটা তো অবভিয়াস তো সেটাই প্রিন্ট করে দিব দ্যাটস ইট ক্লিয়ার জি ভাই আর কোনো কোশ্চেন ম্যাপের মধ্যে আচ্ছা এটা আনসার দিছি কার কোনো কোশ্চেন আপাতত ওকে তাহলে এটাও গেল তাহলে আলহামদুলিল্লাহ আমরা দুইটা ইন্টারভিউ কোয়েশ্চেন করছি একটা গুগলের আর একটা অ্যামাজন এর নাইস তাহলে এটাও গেল হ্যাঁ হ্যাঁ আমি এগুলো কাটি দিচ্ছি যে পরে তোমাদেরকে কিভাবে প্রোভাইড করব এন্টার দিয়ে দিয়ে আলাদা করে দিই হ্যাঁ ওকে এবার সেকেন্ডটা হচ্ছে এটা ওকে বিসমিল্লাহ এটাও হচ্ছে যে গিয়ে অ্যামাজন এর প্রবলেম তো এখানে ওয়ার্ড উইথ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ওকে তো এখন তুমি যেটা গত গত প্রবলেমটাতে চাইছিলে সেটাই পাইছি এখন সেটাই বের প্রবলেম যে এখানে বলা হয়েছে যে যে ওয়ার্ডটা ম্যাক্সিমাম টাইম আসছে
যে ওয়ার্ডটা ম্যাক্সিমাম টাইম আসছে সেই ওয়ার্ডটার ফ্রিকোয়েন্সি প্রিন্ট করতে বলছে। যেমন কি ধরো আমাকে পাঁচটা টেস্ট কেস দিবে, এবার একটা মজার ব্যাপার সেখানে হচ্ছে যে ওরা ওয়ার্ড কয়টা দিবে সেটা বলে নাই, ওরা একটা স্ট্রিংগারে ওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে, স্পেস দিয়ে দিয়ে, ঠিক আছে। এখন এই এই সেন্টেন্সটার মধ্যে কয়বার কোন কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি আসছে সেটা প্রিন্ট করতে হবে। যেমন কি দেখো এখানে দা ডে উইল ইন দ্য স্কাই, এখানে দা দুইবার আসছে, তাহলে দা এবং টু। তারপরে দেখো অ্যামাজন ইজ অ্যামাজন গিগস ফর গিগস, তাহলে গিগস ফর গিগস কয়বার আসছে এখানে, একবার গিগস, গিগসটা কয়বার আসছে, গিগস একবার, গিগস দুইবার, গিগস তিনবার, গিগস চারবার, তাহলে গিগস স্ট্রিং ওয়ার্ডটা চারবার আসছে, গিগস এবং চার। এখন আসি দিস, এখানে একটা জিনিস খেয়াল করো এই লাইনটাতে দিস একবার আসছে, ইস একবার আসছে, নট একবার আসছে, রাইট একবার আসছে, চারটা ওয়ার্ড আছে, চারটা একবার করে আসছে। তখন করতে হবে গিয়ে যেটা সবার আগে আছে, মানে সবার শুরুতে যেটা আছে সেটা প্রিন্ট করতে হবে। তো সবার শুরুতে দিস আছে তাই দিস প্রিন্ট করছে। অর্থাৎ এই প্রবলেমটাতে বলা হয়েছে তোমাকে পাস্ট কিছু টেস্ট কেস দেওয়া হবে, প্রত্যেকটা টেস্ট কেসে তোমাকে কিছু স্ট্রিং দিবে, সেখানে ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলোর ফ্রিকোয়েন্সি কোনটার ম্যাক্সিমাম সেটা তোমার থেকে প্রিন্ট করতে হবে। আর যদি একাধিক ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি একই হয় তাহলে সবার আগে যেটা আছে সেটা প্রিন্ট করতে হবে। তো আমি করব গিয়ে যে আমি স্ট্রিং আকারে এটাকে নিব, স্পেস সহ যে গ্যাট লাইন দিয়ে ইনপুট নিয়ে সেটা নিয়ে করব, তারপরে ওয়ার্ডগুলোকে আলাদা করব, তারপরে তাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করব ম্যাপ ইউজ করে, তারপরে লুপ চালায় হচ্ছে যে যার ফ্রিকোয়েন্সি বেশি সেটা বের করে নিয়ে আমি সেই ফ্রিকোয়েন্সির স্ট্রিং সবার আগে যেটা আছে সেটা প্রিন্ট করব। দ্যাটস ইট। তো এটা কোড করতে করতে বুঝাই যে প্রথম হচ্ছে যে আমাদের থেকে টেস্ট কেস নিতে হবে, পুরোটা কেটে দিয়ে একদম ইনিশিয়াল স্ট্রেস থেকে কোড করবো ইনশাল্লাহ। তো আমাকে কিন্তু বলে দেয় নাই যে কয়টা ওয়ার্ড, তো আমাকে একটা স্ট্রিং আকারে নিতে হবে। স্ট্রিংটা কি কি হিসেবে নিব, গ্যাট লাইন হিসেবে নিব। তো এখানে আমি সবসময় বলছি যে গ্যাট লাইন হিসেবে নেওয়ার সময় অনেক সময় একটা প্রবলেম দেখা দেয়, তো ওই কারণে ফার্স্ট ভ্যালুটা, ফার্স্ট যে ক্যারেক্টারটা ওইটা নর্মালি নিব, সি ইন সি দেন গ্যাট লাইন সি ইন এস দেন অ্যাজ ইকুয়ালস টু সি প্লাস এস। এখন আমার থেকে কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করতে হবে, স্পেসের পাশে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে কি করতে হবে, এই যে স্পেস দিয়ে যেগুলো ডিফারেন্ট করা হয়েছে সেগুলোকে কি করতে হবে, আলাদা করতে হবে। এখন আমি সবগুলো ওয়ার্ডকে নিব, একটা স্ট্রিং লাগবে, স্ট্রিং ট্যাম্প। আলাদা করে ক্যারেক্টার কেন নিলেন? আলাদাভাবে ক্যারেক্টার নিছি কারণ হচ্ছে যে গ্যাট লাইনটা অনেক সময় এন্টার ইনপুট নেয়, তো টেস্ট কেস দেওয়ার পরে যে এন্টারটা দিবে সেটাও সে ইনপুট নিয়ে নিবে। ওই কারণে ফার্স্টে ক্যারেক্টার আকারে একটা ফার্স্ট ক্যারেক্টারটা সিন দিয়ে নিছি, তারপরে পুরো স্ট্রিংটা গ্যাট লাইন দিয়ে নিছি, তারপরে তাদেরকে অ্যাড করে দিছি। ক্লিয়ার? এখানে তো সিন ডট ইগনোর একটা ফাংশন আছে, ওটা নিলে হয় না? ওটা দিয়ে করা যায়, এটা আমার অভ্যাস, মানে আমি ক্যারেক্টার একটা আলাদাভাবে ইনপুট নিই, মানে এক একজনের কোডিং স্টাইল এক এক রকম, বুঝতে পারছো? তুমি এটাকে যে কোনো ভাবে হ্যান্ডেল করলেই হলো, এটা তোমার পার্সোনাল, মানে যে তুমি সিন ডট ইগনোর বা অন্য কিছু দিয়ে হ্যান্ডেল করতে পারো, আমি মানে কি বলে যে ফার্স্ট ইয়ার থেকে এভাবে হ্যান্ডেল করে আসতেছি এটাকে, এই আর কি। তো এখন কি করব, ফর ইচ লুপ চালাবো, ফর আউটো ইউ এস ইফ ইজ স্পেস, যদি আমার কারেন্ট ক্যারেক্টারটা স্পেস হয় তাহলে আপাতত যা কাউন্ট করছি সেগুলোকে আমি ভেক্টরের মধ্যে নিব, একটা ভেক্টরের স্ট্রিং এর ভেক্টর নিব, ওকে। এখানে কি করতেছি বলি, আমি ওয়ার্ডগুলোকে এই স্ট্রিং এর ভেক্টরটাতে কি রাখবো, আমি আপাতত স্ট্রিংগুলো রাখার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছি। এখন ফার্স্টের থেকে এবার লুপ চালাচ্ছি, প্রত্যেকটা স্ট্রিং এ অ্যাক্সেস করতেছি, মানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতেছি, যদি স্পেস হয় তাহলে আপাতত যা নিছি তাকে ওয়ার্ড হিসেবে ভেক্টরের মধ্যে পুশ করে সেটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আর যদি স্পেস না হয় তাহলে সেগুলোকে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। তাহলে কি হবে দেখো, ফার্স্টে ধরো এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা কপি করে নি, ফার্স্টে ধরো এই স্ট্রিংটা, এই স্ট্রিং ক্ষেত্রে কি হবে, ফার্স্টে টি আসবে, টিটা স্পেস না তাই সেটা টেম্পোরারি ভেরিয়েবলে অ্যাড হয়ে যাবে।
তারপরে এইচ আসবে সেটাও টেম্পে অ্যাড হয়ে যাবে তারপরে ই আসবে সেটাও টেম্পে অ্যাড হয়ে যাবে তারপরে কি আসবে একটা স্পেস ইজ স্পেস পাওয়ার সাথে সাথে কি করবে সে আপাতত যে দা পাইছে সেটাকে ভেক্টরের মধ্যে পুশ করবে এবং টেম্পোরারি যে ভেরিয়েবলটা আছে সেটা ক্লিয়ার করে দিবে তাহলে ডেভিল নেওয়ার জন্য সেটা ক্লিয়ার এরপর স্পেসের পর আবার ডি আসবে সেটা টেম্পে থাকবে ই আসবে টেম্পে ঢুকবে ভি আসবে টেম্পে ঢুকবে আই আসবে টেম্পে ঢুকবে এল আসবে টেম্পে ঢুকবে যখনই স্পেস আসবে সাথে সাথে কি হবে ডেভিল ওয়ার্ডটা ভেক্টরের মধ্যে পুশব্যাক করবো এবং কি হবে স্পেসটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে একটা জিনিস খেয়াল করো স্কাইটা কিন্তু এই লুপের মধ্যে ঢুকবে না কারণ কি স্কাইয়ের পর আর কোনো স্পেস পাই নাই তাই দিন শেষে এখানে কি করতে হবে জাস্ট ওই লাস্ট যে টেম্পটা বাকি আছে সেটাকে পুশব্যাক করতে হবে মানে স্পেস এটার পরে আর কোনো আর তো কোনো স্পেস নাই তাই কি হবে না স্কাইটা এখানে কি পুশব্যাকে ঢুকবে না মানে ভেক্টরে ঢুকবে না তাই স্কাইটা আলাদাভাবে পুশব্যাক করলাম তো এটা এভাবে কি করতে পারি আমরা আমাদেরকে যে স্ট্রিংটা দিছে সেটার ওয়ার্ডগুলোকে আলাদা করে ফেলতে পারি তো এবার ওয়ার্ডগুলোকে আলাদা করে ফেলার পরে আমাদের কাজ কি ভাই টেম্পের মধ্যে এলিমেন্টগুলো কেমনে যাইতেছে এই তো প্লাস ইকুয়ালস টু ইউ স্পেস না হইলে টেম্প প্লাস ইকুয়ালস টু ইউ দিচ্ছি বুঝছো সো আচ্ছা আমরা চাইলে এখানে একটা কাজ করে ফেলতে পারতাম আচ্ছা না করি আমরা আলাদা ভাবে করব জিনিসগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন কি করব এখন হচ্ছে যে স্ট্রিং গুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করব ম্যাপ অফ স্ট্রিং ইন্টিজার কাউন্ট এবার ভেক্টরটার মধ্যে কোন স্ট্রিং কয়বার আসছে সেটা কাউন্ট করব ফারস্টে কাউন্ট অফ ইউ প্লাস প্লাস তো এখন আমার থেকে জানা লাগবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত তাই একটা ইন্টিজার নিলাম ম্যাক্স ফ্রিক অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সমান আপাতত জিরো অ্যান্ড যতবারই ফ্রিকোয়েন্সি একটা কাউন্ট হবে ততবারই কি করব ম্যাক্স ফ্রিক ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ কারেন্ট ম্যাক্স ফ্রিক অর্থাৎ ম্যাক্স ফ্রিকোয়েন্সি কমা কাউন্ট অফ ইউ তাহলে প্রত্যেকের কি হবে যতবারই ফ্রিকোয়েন্সি কাউন্ট করতেছি নতুন ফ্রিকোয়েন্সি পাচ্ছি সেটার সেগুলোর মধ্যে প্রিভিয়াসলি যতগুলোর মধ্যে মানে প্রিভিয়াসলি যেটা কাউন্ট করছি সেটা থেকে ম্যাক্সিমামটা কাউন্ট করতেছি মানে প্রত্যেকবার ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কি নিচ্ছি তাহলে ম্যাক্স ফ্রিক এই ভেরিয়েবলটাতে কি থাকবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কাউন্ট হয়ে যাবে তো এবার আমার থেকে বের করতে হবে যে কোন কোন যে ইয়াটা মানে কোন স্ট্রিংটার সবচেয়ে বেশি কি আসছে ফ্রিকোয়েন্সি আসছে অথবা ফ্রিকোয়েন্সি একই থাকলে কোনটা সবার সামনে আসে আমরা জানি ভেক্টরটার মধ্যে কিন্তু ওয়ার্ডগুলো সিরিয়ালি আছে ওয়ার্ডগুলো সিরিয়ালি আছে তাহলে এবার আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করব আনসার যেটা আনসার ভেরিয়েবল রাখবে তারপরে সিরিয়ালি ভেক্টরটাকে অ্যাক্সেস করব স্ট্রিং এর ভেক্টরকে অ্যাক্সেস করলাম সিরিয়ালি এখন আমি জানি ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা কোন একটা স্ট্রিং এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে আসছে সেটা হচ্ছে যে ম্যাক্স ফ্রিক তাহলে ইফ কাউন্ট অফ ইউ সমান সমান যদি ম্যাক্স ফ্রিকোয়েন্সি হয় তাহলে কি সেটাই আনসার অ্যান্ড দেন ব্রেক অর্থাৎ দেখো আমাকে বলছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এরকম স্ট্রিংটা বের করো আর যদি অনেকগুলো থাকে তাহলে সবার আগে যেটা আছে সেটা বের করো এখন ভেক্টরে কি হয়েছে ভেক্টরের মধ্যে ওয়ার্ডগুলো সিরিয়ালি রাখছে ইনপুট যেভাবে দিছে ওইভাবে আমি রাখছি ঠিক আছে এখন সিরিয়ালি অ্যাক্সেস করা শুরু করছি সে যতবারই মানে এবার কি করতেছে প্রত্যেকটা স্ট্রিং এর কাউন্ট আমার তো এখানে আছে কাউন্ট ম্যাপের মধ্যে আছে আর আমি জানি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত সেটাও জানি তাহলে কোনো একটা স্ট্রিং এর যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনো একটা স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় সাথে সাথেই সেটা হচ্ছে আনসার কারণ কি সেটা সবার সবার আগে আছে লাইক সাপোজ এখানে ধরো দ্য স্কাই ইন দ্য ডেভিল ইন দ্য স্কাই তো ফার্স্টে এখানে দ্য আসছে এবং আমি জানি এই পুরো সেন্টেন্সের মধ্যে কোনো একটা স্ট্রিং আছে দ্য একটা স্ট্রিং না মানে কোনো একটা স্ট্রিং এর সবচেয়ে বড় বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে দুই এবং যখন এখানে লুপ চালানোর সময় দা আসছে সে দেখতেছে কি দায়ের ফ্রিকোয়েন্সি দুই তাহলে দাটাই হচ্ছে আনসার তো সাপোজ এখানে দেখি যে দিস এখানে আমরা জানি যে ম্যাক্সিমাম স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এক ওয়ার্ড এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এক তো এখন যেহেতু দিস আসছে এখানে মাল্টিপল দিস ইজ নট রাইট সবার ফ্রিকোয়েন্সি একই কিন্তু যখন যেহেতু সবার আগে দিসটা আছে আমার তো দিসটা যখন এখানে আসবে তখন সে কি দেখতেছে আমার দিস এর ফ্রিকোয়েন্সি এক এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এক তাহলে দিসটাই হচ্ছে যে আনসার সেখানে আনসারটা নিয়ে ব্রেক করে দিছে অর্থাৎ সবার আগে যেটা আছে সেটা আনসার নিয়ে ব্রেক করে দিবে তারপরে আমরা কি করব সেই আনসারটাকে প্রিন্ট করব তো আবার রিপিট করি আমাকে বলা হয়েছে যে আমাকে টি সংখ্যক টেস্ট কেস দেওয়া হবে প্রত্যেকটা টেস্ট কেসে কিছু সেন্টেন্স দেওয়া হবে ওখানে কিছু ওয়ার্ড আছে ওয়ার্ডগুলোকে ফার্স্টে আলাদা করতে হবে আমি সিন দিয়ে নিয়ে
ইনপুট নিয়ে আমি কি করছি এন্টারটাকে কাটায় উঠছি যাতে হচ্ছে যে গিয়ে এন্টারের কারণে ঝামেলা না হয়। তাহলে গেট লাইন দিয়ে ইনপুট নিয়েছি সবগুলো স্পেস সহ, তারপর এখানে লুপ চালাইছি প্রত্যেকবার ইজ স্পেস হইলে মানে প্রত্যেকবার কি করছি স্ট্রিংগুলোকে আলাদা করছি, ফার্স্টে টেম্পের মধ্যে ভেরিয়েবলগুলোর ইয়া স্ট্রিং ইয়া কি বলে যেগুলোকে ক্যারেক্টারগুলোকে রাখতেছি, যখনই দেখতেছি স্পেস পাইছি আপাতত যা নিছিলাম সেটাকে আমি ভেক্টরের মধ্যে রেখে টেম্পটাকে ক্লিয়ার করে দিছি। এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ডকে ইনপুট নিয়ে নিছি মানে ভেক্টরের মধ্যে রেখে দিছি। তারপর এখানে লুপ চালাই প্রত্যেকটা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা এখানে নিয়ে নিছি, মানে কাউন্ট যতগুলো ফ্রিকোয়েন্সি পাচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা, ঠিক আছে। তারপরে আনসার নিব, আমার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে স্ট্রিংটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটা বের করতে হবে, অথবা যদি স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি অনেকগুলো স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি একই হয় তাহলে সবার আগে যেটা আছে সেটা। তাই ভেক্টরের শুরু থেকে অ্যাক্সেস করা শুরু করছি, যখনই পাইছি যে এই স্ট্রিংটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটার আনসারটা নিয়ে নিছি এবং প্রিন্ট করতেছি। আচ্ছা আরেকটা জিনিস প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাও কত, স্পেস ম্যাক্স ফ্রিক। এবার যদি রান করে টেস্ট কেস চেক করি, ওকে ফার্স্টে হচ্ছে দা, এই যে দা স্পেস টু, তারপরে গিগস স্পেস ফোর, চারবার আসছে দিস স্পেস ওয়ান, এক্সেল স্পেস ওয়ান, দি স্পেস ওয়ান। ওকে তো স্যাম্পল ইনপুট আউটপুট মিলল, এবার সাবমিট দিয়ে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, তো অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ। তো এটাই সলিউশন, যে ফার্স্টে হচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করছি, তারপরে ভেক্টরের মধ্যে তো স্ট্রিংগুলোকে রাখা হয়েছে, তারপরে সবার আগে যে স্ট্রিংটা পাইছি যেটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটা প্রিন্ট করছি। কারো কোনো কোয়েশ্চেন আপাতত যা বুঝাইছি? কারো কোনো কোয়েশ্চেন নাকি এই প্রবলেমটা মাথার উপর দিয়ে গেছে? কিছুই বুঝো নাই এই প্রবলেমটার? ওকে একজন বুঝছে, তাহলে আশা করি সবাই বুঝছে। ওকে আলহামদুলিল্লাহ, ওইসে ওইসে আর আর বলিও না, বুঝে নিছি যে তোমরা বুঝছো, আর বলা লাগবে না। ওকে তাহলে এটাও তোমাদের টাস্ক ইনশাল্লাহ, তোমাদেরকে এটাও টাস্ক হিসেবে দিলাম, অ্যামাজন এর একটা প্রবলেম সলভ করলাম আলহামদুলিল্লাহ। তো এটাও গেল, এবার আসি অ্যাড করার একটা প্রবলেম। দেখো আপাতত যে প্রবলেমগুলো দেখছিলাম আমরা ওগুলো কিন্তু হিউজ টাস্ক, তুমি যদি ম্যাপের আইডিয়া না থাকে তোমার জন্য কিন্তু হিউজ টাস্ক ছিল, কিন্তু এখন তোমার ম্যাপের আইডিয়া আছে বলে এটা অনেক সহজ করে ফেলছে, ওই কারণে এসটিএলটা শিখা। বিগিনাররা অনেক সময় দেখা যায় এসটিএল না শিখে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ করে, তারপরে হচ্ছে যে গিয়ে সলভ করতে পারে না এবং ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং মনে হয় যে অনেক কঠিন প্রবলেম। অ্যাকচুয়ালি না, কঠিন প্রবলেম না, অনেকগুলো টুল আমরা জানি না বলে আমরা ইউজ করতে পারি না। তো এটাই তো হচ্ছে যে এখন এখন যেহেতু তোমরা শিখতেছো তাহলে ইনশাল্লাহ তোমাদের ফিউচারে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ওকে তো এবার একটা প্রবলেম দেখি, অ্যাড কোডারের সি প্রবলেম, গুড সিকোয়েন্স। তো এটার মূল কোয়েশ্চেন হচ্ছে যে গিয়ে যে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, ওই অ্যারেটাতে কিছু এলিমেন্ট তোমার থেকে ডিলিট করতে হবে যার কারণে সেটা কি হয়ে যাবে, গুড সিকোয়েন্স হয়ে যাবে। এখন গুড সিকোয়েন্স কি? গুড সিকোয়েন্স মানে হচ্ছে সাপোজ অ্যারেটাতে থ্রি আছে তাহলে থ্রি তিনবার থাকতে হবে, মানে কোনো একটা এলিমেন্ট এলিমেন্টের ফ্রিকোয়েন্সি তার করস মানে ওই এলিমেন্টের সমান হইতে হবে। যেমন কি ধরো এটা এখানে চার আছে তাহলে চার চারবার থাকতে হবে, অবভিয়াস। এখানে চার একবার আছে, চার দুইবার আছে, তিনবার চারবার। এখানে দুই আছে তাহলে দুই দুইবার মাস থাকতে হবে, দুই একবার আছে দুইবার আছে। এখানে এক আছে তাহলে এক একবার মাস থাকতে হবে, তো এক একবার আছে। এবার এখানে দেখি, এখানে তিন আছে কিন্তু তিনের ফ্রিকোয়েন্সি কত, চার। এটা গুড সিকোয়েন্স না, এটাকে গুড সিকোয়েন্স বানাইতে হলে একটা তিন ডিলিট করতে হবে। তারপর এখানে আসি, এখানে কি পাচ্ছি, চার আছে কয়বার, দুইবার, কিন্তু চার থাকা লাগবে চারবার। তাহলে এটাকে যদি গুড সিকোয়েন্স বানাতে হয় চার চার যে দুইবার আছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। দুই আছে কয়বার, দুইবার, ওটা সমস্যা না, এক আছে একবার, ঠিক আছে। অর্থাৎ আমাকে বলা হয়েছে যে আমাকে একটা অ্যারে দেওয়া হবে, ওখানে যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি সংখ্যক এলিমেন্টটা থাকে, ওই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি হইতে হবে সেই এলিমেন্টের সমান। যদি বেশি হয় তাহলে বেশিগুলো ডিলিট করতে হবে, যদি কম হয় তাহলে সেটা পুরোটা ডিলিট করে দিতে হবে। তাহলে এভাবে ডিলিট করে তোমার থেকে কি কি করতে হবে, ওই অ্যারেটাকে গুড বানাইতে হবে।
তো এখানে বলতে হবে যে তোমাকে বলতে হবে যে মিনিমাম কয়টা তোমার থেকে এলিমেন্ট ডিলিট করা লাগবে, মিনিমাম কয়টা এলিমেন্ট তোমার থেকে ডিলিট করা লাগবে। ওকে, তো এখানে করব গিয়ে দেখো এটা একদম সিম্পল স্টেট ফরওয়ার্ড যে আমাকে বলতেছে মিনিমাম ডিলিট করা লাগবে। আচ্ছা, কোন একটা অ্যারেতে সিকোয়েন্সে যদি দুই তিনবার থাকে বা চারবার থাকে, এক এক দুইবার আছে, চার দুইবার আছে, তাহলে এটাকে গুড বানানোর সময় কি করতে হবে? দেখো আমার দুইকে দুই যেহেতু দুইয়ের বেশি আছে, তাহলে আমার কি করতে হবে, এখানে দুই দুইটা ডিলিট করে দিতে হবে, এটাই মিনিমাম। আমি সবগুলো ডিলিট করে গুড সিকোয়েন্স বানাই লাভ নাই তো, আমার থেকে বলছে মিনিমাম সংখ্যক। তাহলে আমি চাচ্ছি যে দুই অ্যাটলিস্ট দুইবার থাকুক, দুই দুইবার থাকবে এবং এর এক্সট্রা যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিব। এক কয়বার আসছে, দুইবার, এর এক্সট্রাটা ডিলিট করে দিব। এক দুটোটা ডিলিট করে আমার থেকে গুড বানানোর দরকার নেই, আমাকে মিনিমামটা বের করতে হবে। এখন দেখো চার, চার আসছে কয়বার, দুইবার, আমার এক্সট্রা দুইটা লাগতেছিল কিন্তু আমি তো অ্যাড করতে পারবো না, আমার থেকে ডিলিট করতে হবে, তাহলে চার দুটোটাই ডিলিট করে দিব। তাহলে চার দুইটা ডিলিট করলাম, এক একটা ডিলিট করলাম, দুই দুইটা ডিলিট করলাম, তাহলে দুই এক দুই সমান পাঁচটা ডিলিট করলাম, এটাই মিনিমাম, এর চাইতে মিনিমাম না। এটা এটা নর্মাল অ্যাপ্রোচ যে দুই বেশি আছে তাই আমি দুই যেগুলো যতটুকু বেশি আছে সেগুলো ডিলিট করে দিব, এক চার কম আছে তাই চার সবগুলো ডিলিট করে দিব। এখানে দুই বেশি আছে তাই বলে দুই সবগুলো ডিলিট করে দিব, এটা তো অবভিয়াস না। আমার অবভিয়াস কি, দুই বেশি আছে তাহলে দুই যেগুলো বেশি যতটুকু বেশি আছে সেগুলো ডিলিট করব, চার চার কম আছে, চার যতগুলো কম আছে যেহেতু কম আছে তাই সবগুলো চার ডিলিট করে দিব। কিন্তু এখানে তোমরা অ্যারে দিয়ে করতে পারবে না এই কাজগুলো, কারণ কি এখানে 10^9 দিছে, তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য স্টিল আমাদের থেকে কি লাগবে, ম্যাপ লাগবে। তো আমরা করব গিয়ে যে ম্যাপ ইউজ করে ফার্স্ট ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট করব, তারপরে চেক করব কি এর কি ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি ইকুয়াল কিনা। কি এর ভ্যালু যদি বেশি হয় তাহলে সবগুলো ফ্রিকোয়েন্সি ডিলিট করে দিতে হবে। যেমন কি ধরো চার, চারকে কি হিসেবে ইউজ করলে ফ্রিকোয়েন্সি কত পাবো, দুই, চারের ফ্রিকোয়েন্সি চারের কি ভ্যালু বেশি তাহলে চার সবগুলো ডিলিট করতে হবে। দুইকে কি হিসেবে ইউজ করে তার ফ্রিকোয়েন্সি কত পাবো, চার, তাহলে কি ভ্যালু থেকে কি বেশি ফ্রিকোয়েন্সি বেশি তাহলে যত বেশি ততগুলো ডিলিট করব, অর্থাৎ 4-2 তাহলে কত পাচ্ছি, দুই থেকে কয়টা বেশি আছে, দুইটা বেশি আছে তাহলে দুইটা ডিলিট করে দিব। সাপোজ এখানে তিন আছে তাহলে তিনের ফ্রিকোয়েন্সি কত, তিন কি ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে তিন, আচ্ছা এটা তো পারফেক্ট, তিন তিন চারবার আছে তাহলে তিন হচ্ছে কি ফ্রিকোয়েন্সি হচ্ছে চার, তাহলে কয়টা এক্সট্রা আছে, তিন, 3-3 4-3 সমান কত, 1। তাহলে যদি ফ্রিকোয়েন্সি যদি কি ভ্যালু থেকে বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি বিয়োগ কি, আর যদি কি এর ভ্যালু মানে কি এর ভ্যালু ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয় তাহলে কি সবগুলো ডিলিট করে দিতে হবে, কি সবগুলো ডিলিট করে দিতে হবে। তো এখন যদি কোড করতে যাই, এখানে টেস্ট কেস নাই, এখানে জাস্ট এন নিব এবং ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। ফার্স্ট ইন্টিজার এন, সিন এন, উফ এন আসে না কেন, ফর ইন্টিজার আই ইজ ইকুয়ালস টু 1, আই ইজ লেস দ্যান ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস, তারপরে ইন্টিজার অ্যারে হিসেবে নেওয়ার দরকার না, আমি তো ম্যাপের মধ্যেই রেখে দিব, তাই এন সংখ্যক এলিমেন্ট এমনি নিচ্ছি। আচ্ছা এখানে ম্যাপ ডিক্লেয়ার করি নাই, ম্যাপ অফ ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার হচ্ছে যে গিয়ে কি মানে এলিমেন্টটা, আর ইন্টিজার এটা হচ্ছে যে গিয়ে কি ফ্রিকোয়েন্সি কাউন্ট, তাহলে এ যতবার আসছে ততবার কাউন্ট করে ফেলবো, কাউন্ট করে নিলাম। এরপর ইন্টিজার আনসার হচ্ছে গিয়ে কি আমার কয়টা এলিমেন্ট ডিলিট করতে হবে। এবার কি করব, ম্যাপের কি ভ্যালুগুলো কি করব, ইটারেট করব কাউন্ট। প্রথম শর্ত, যদি যদি আমার ফ্রিকোয়েন্সিটা কি হয়, ফার্স্ট এটা এটার কাজ করি, ফার্স্ট এটার কাজ করব যে আমার ফ্রিকোয়েন্সিটা কিসের থেকে বেশি, কি এর থেকে বেশি, আমার দুইটা দুই লাগবে কিন্তু আমার কাছে আছে চারটা দুই, ঠিক আছে, তাহলে আমার থেকে এক্সট্রা দুইটা দুই ডিলিট করে দিতে হবে। তাহলে ইফ ইউ ডট সেকেন্ড ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ইউ ডট, সরি, গ্রেটার দেন ইকুয়াল টু ইউ ডট ফার্স্ট, এটা যদি হয় আনসার প্লাস ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইউ ডট সেকেন্ড, আপাতত ফ্রিকোয়েন্সি আছে এত, আমার ফ্রিকোয়েন্সি লাগবে কত, ইউ ডট ফার্স্ট সংখ্যক মানে এলিমেন্টের সমান, তাহলে এটা বিয়োগ করে অ্যাড করে দিলাম, তাহলে এতগুলো ফ্রিকোয়েন্সি আমার ডিলিট করে দিতে হবে। এলস আরেকটা কি, আরেকটা হচ্ছে যে ইউ ডট সেকেন্ডটা কি ছোট, মানে এই কেসটা, এই চার হচ্ছে যে কি আমার কি মানে ইউ ডট ফার্স্ট,
আর দুই হচ্ছে যে কি এর ফ্রিকোয়েন্সি এখন ইউ ডট ফার্স্ট তো ছোট হয়ে গেছে এলিমেন্ট তো ছোট তাহলে দুইটা আছে দুইটা ডিলিট করে দিতে হবে তাহলে এলসে কি থাকতেছে ইউ ডট ফার্স্টটা ইউ ডট সেকেন্ড থেকে ছোট তাহলে আনসার লজিক্যাল টু ইউ ডট সেকেন্ড মানে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলো ডিলিট করে দিব যতবার আসছে ততবার ডিলিট করে দিব দেন সি আউট আনসার সো তাহলে আমাকে বলছে এন সংখ্যক এলিমেন্ট দিবে সেগুলোর ফ্রিকোয়েন্সি হইতে হবে কি এলিমেন্টার সমান তাহলে আমি কি করছি এন সংখ্যক এলিমেন্ট নিচ্ছি তাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি তারপরে সেই লিস্টগুলোকে ইটারেট করতেছি যে সকল কি এর ভ্যালু মানে যে সকল এলিমেন্টের ফ্রিকোয়েন্সি তার কি থেকে বড় মানে এলিমেন্টটা থেকে বড় বা সমান কি করছি সেই এক্সট্রা যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলোকে কি বিয়োগ করে দিছি মানে আমার দরকার ফার্স্ট আমার দরকার ইউরোর ফার্স্টটা হ্যাঁ আমার কাছে আছে ইউ ডট সেকেন্ডটা ফ্রিকোয়েন্সি তাহলে ইউ ডট সেকেন্ড মাইনাস ইউ ডট ফার্স্ট তাহলে এক্সট্রা গুলো কি আনসার অ্যাড হয়ে গেছে যে এগুলো আমার থেকে ডিলিট করতে হবে তারপর আরেকটা অপশন কি ইউ ডট ফার্স্ট ইজ লেস দ্যান ইউ ডট সেকেন্ড অর্থাৎ আমার যে কি ভ্যালুটা আছে আমার যে কি ভ্যালুটা আছে আচ্ছা আমি যখন একটু কেসে ভুল করতেছি হ্যাঁ অর্থাৎ ইউ ডট ফার্স্ট হচ্ছে যে এখন কি ইউ ডট সেকেন্ড থেকে বড় অর্থাৎ আমার যে কি ভ্যালুটা আছে সেটা সেটা ফ্রিকোয়েন্সি থেকে বড় হ্যাঁ তার মানে আমার এক্সট্রা ফ্রিকোয়েন্সি লাগতেছে আমি তো ওগুলোকে অ্যাড করতে পারবো না তাই যা আছে তা ডিলিট করে দিতে হবে যেমন কি ফোরের ক্ষেত্রে ফোর আসছে ফোরের ভ্যালু হচ্ছে চার তাহলে আমার চারটা ফোর লাগবে আমার আছে কয়টা ফোর দুইটা ফোর তাহলে এগুলোও ডিলিট করে দিতে হবে কারণ এক্সট্রা তো অ্যাড করতে পারবো না তাহলে এটা টোটাল ফ্রিকোয়েন্সিটা ডিলিট করে দিচ্ছি তাহলে সেগুলো আনসার অ্যাড করছি দেন দিন শেষে আমি প্রিন্ট করতেছি এগুলো এখন যদি রান করি একটা কমপ্লেক্স টেস্ট কেসি রান করি এটা এটার আউটপুট আসার কথা টু টু দেখো এখানে দুই আসছে কয়বার দুইবার তাহলে এটা মিলছে তাই কি করছে এই যে আনসারে কিছু অ্যাড হয় না এই যে ইউ ডট সেকেন্ড মাইনাস ইউ ডট ফার্স্ট হয়েছে তাহলে ইউ ডট সেকেন্ডের ভ্যালু দুই ইউ ডট ফার্স্টের ভ্যালুও দুই সমান কত জিরো তাহলে কিছু অ্যাড হয় নাই ওয়ানের ক্ষেত্রেও সেম কিন্তু চারের ক্ষেত্রে কি হয়েছে চার আসছে দুইবার কিন্তু চারের ভ্যালু চার তাহলে ইউ ডট ফার্স্ট ইজ গ্রেটার দেন ইউ ডট সেকেন্ড তাহলে যে যত যে দুইটা আছে সেগুলো ডিলিট করে দিতে হবে তখন কি থাকবে টু ওয়ান টু যেটা আমাদের গুড সিকোয়েন্স তো এখন যদি এটা সাবমিট দিয়ে দেখি ওকে অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ তো এটাও অ্যাকসেপ্ট হইলো তো মূল কোয়েশ্চেনটা যেটা ছিল যে আমাকে বলা হয়েছে যে একটা অ্যারে দেওয়া হবে ওই অ্যারেটাতে গুড সিকোয়েন্স বানাতে হবে গুড সিকোয়েন্স মানে ওই অ্যারেটাতে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো থাকতে হবে সেই এলিমেন্টগুলোর ফ্রিকোয়েন্সি হইতে হবে সেই এলিমেন্টগুলো সমান তাহলে হচ্ছে যে গিয়ে যদি এলিমেন্ট বেশি থাকে তাহলে সেগুলো ডিলিট করতে হবে আর যদি এলিমেন্ট কম থাকে তাহলে তাদের সব ফ্রিকোয়েন্সি ডিলিট করে দিতে হবে তো এটাই করা হয়েছে যে প্রত্যেকবার ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি যাদের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি এলিমেন্টের থেকে মানে এলিমেন্ট আমার ইউ ডট ফার্স্ট সংখ্যক লাগবে এলিমেন্ট আছে ইউ ডট সেকেন্ড সংখ্যক এক্সট্রাগুলো ডিলিট করে দিছি ডিলিটগুলো আনসারে কাউন্ট করছি আর যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি কম আমার যা লাগবে তার থেকে কম তাহলে সবগুলো ফ্রিকোয়েন্সি ডিলিট করে দিতে হবে সেটা ডিলিট করছি এটাই দুইটা কেস ছিল দুইটাই হ্যান্ডেল করছি ম্যাপ দিয়ে ম্যাপ ইউজ করা লাগছে কারণ 10^9 দেওয়া হবে বড় ভ্যালু সবচেয়ে তো কাউন্ট করার জন্য আমার থেকে তো ম্যাপ অবভিয়াসলি লাগবে সো এটাই ছিল লাস্ট সলিউশন আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা ডিসকাস করা ছিল এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে অথবা ম্যাপ নিয়ে পুরো ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা করো হ্যাঁ আমি একটু জিনিস বুঝি নাই হ্যাঁ বলো ওই কোডে একটু জান প্লিজ কোডে ইয়াপ ও সরি হ্যাঁ বলো ওই যে ওইখানে দেখেন ওই যে ফর শেষ একদম 18-19 নাম্বার লাইন দেখেন এক্ষেত্রে টু এর ফ্রিকোয়েন্সি কি ইকুয়াল না টু আসছে দুইবার এবং টু এর ভ্যালু দুই ইকুয়াল তাহলে এখন টু মাইনাস টু সমান কত জিরো দ্যাট মিন্স আমার থেকে কোনো কিছু ডিলিট করতে হবে না এটাই কন্ডিশন বুঝতে পারছো জি 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 এখন বুঝতে পারছি এটাই আমার একটু বুঝতে ছিল কারো কোনো কোয়েশ্চেন ভাইয়া ইকুয়াল তো কাউন্ট না করলে হইতো না গ্রেটার দেন তো কাউন্ট করলে হইতো কিন্তু তুমি দেখো তুমি তুমি যদি ইকুয়ালটা এখানে হ্যান্ডেল না করতা তাহলে এলসে কি যাইতো এলসে এখানে ইকুয়াল চলে আসতেছে না একটা
u.first u.second যদি ইকুয়াল হয় তাহলে এটা else এ চলে আসছে না, তাহলে এটাকে আবার আলাদা ভাবে তোমার থেকে হ্যান্ডেল করতে হবে। তো এটার জন্য আচ্ছা আচ্ছা বুঝছি, কোড করলে স্মার্টলি করতে হবে যাতে এক্সট্রা কিছু লিখতে না হয়। করো কোশ্চেন করো। তাহলে এটাও গেল, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো নিয়ে ডিসকাস করব। ওকে কোশ্চেন করে ফেলো, যা যা কোশ্চেন করার। কার কোনো কোশ্চেন নাই ভাইয়া? হ্যাঁ ম্যাথে হচ্ছে কি মানে আমি কয়টা পেয়ার রাখতে পারবো, এটা কি কোনো মানে রেঞ্জ আছে মানে হাইয়েস্ট কতটা রাখবো? হাইয়েস্ট রেঞ্জ বলতে মানে যতটুকু লাইক ভেক্টরের মধ্যে তুমি তো সাপোজ তুমি ভেক্টরের মধ্যে কিছু ভ্যালু রাখবা, তুমি 10 টু দি পাওয়ার 9 সংযুক্ত ভ্যালু রাখতে পারবে না, ওটা তোমার মেমরি তোমাকে দিবে না। তোমার মেমরি লিমিট যতটুকু ততটুকু রাখতে পারবা, অবভিয়াসলি রাখতে পারবা, লাইক 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 6 এতগুলো রাখা যাবে, আর এর চাইতে বেশি থাকেও না লাগেও না। মানে তুমি তুমি ওটা ডিপেন্ড করতেছে তোমার মেমরির উপর কি পেয়ার রাখতেছো, লাইক তুমি 10 টু দি পাওয়ার 5 সংখ্যক যদি ইন্টিজার রাখো তাহলে কত মেমরি যাচ্ছে এবং তোমাকে ওই মেমরিটা তোমাকে কোশ্চেনে দিছে কিনা ওটাও দেখতে হবে তোমার থেকে। কারো কোনো কোয়েশ্চেন আর? ওকে আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আজকে যা ডিসকাস করলাম খুবই ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করছি, ম্যাপ। এটা এখন তোমাদের হিউজ কাজে দিবে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারতেছো যে ম্যাপটা কত পাওয়ারফুল, এবং ফিউচারে ইনশাল্লাহ তোমাদেরকে এই এই প্রবলেমগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দিব, এগুলো তোমরা নিজেরা ট্রাই করো, এগুলো সবগুলো ম্যাপ দিয়ে করা যাবে খুব ইজিলি। আর নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে তো ম্যাপ দিয়ে এগুলো সলভ করে ফেলবার ট্রাই করবা, তারপরে হচ্ছে যে গিয়ে যে হ্যাঁ এগুলো ট্রাই করবে, এগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তারপরে হচ্ছে যে যেগুলো আজকে ডিসকাস করছি এগুলো ক্লাস টাস্ক, এগুলো করে করে সাবমিট দিতে হবে যেভাবে তোমরা রেগুলার করতেছো। আর হ্যাঁ আর হ্যাঁ আমি তোমাদেরকে ইয়া দিয়ে দিয়েছি কি ওই একটা গুগল ফর্ম দিয়েছি যেটা ফাইনাল রেজিস্ট্রেশন ফর্ম, যেটা ফিল আপ করার মাধ্যমে তুমি কনফার্ম করবা যে কি এই কোর্সটা করতেছো। প্রিভিয়াসলি যেটা নিয়েছিলাম যেটা ওটা জাস্ট ডেটা কালেক্ট করার জন্য, এখন হচ্ছে যে এখন হচ্ছে যে কি ওই যারা অরিজিনালি কোর্স করবে তারা তাদেরকে কি আলাদা গ্রুপে অ্যাড করে ফেলবো, তারপর ইনশাল্লাহ ফ্রি ক্লাস হিসেবে আমি পার্শিয়াল সামের যে আটা বলছি পার্শিয়াল সাম সিরিজ ওইটা ইনশাল্লাহ শুরু করব, আর এদিকে লেভেল ওয়ান কোর্স চলতে থাকবে। তো আজকের ক্লাস আশা করি শেষ, এখন হচ্ছে যে জনপ্রতি জিজ্ঞেস করি যেটা সবসময় যে বুঝছে কিনা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আনিতা তাসনিম কারো কোনো তোমার কোনো কোয়েশ্চেন আছে? সব বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি সব। আচ্ছা আশফাক রেশাদ? জি ভাইয়া বুঝতে পারছি। ফারিহা আলম? হ্যাঁ বুঝছি। মুমু? প্রীতি? মাহফুজ? তারপরে শফিউর? শফিউর টাইপ করতেছে মেবি। ফজলে রাব্বি? জি ভাই বুঝছি। রাহিফুল? জি ভাই বুঝছি। ওকে তারপরে রিজভি? জি ভাই বুঝছি। সোহেল আহমেদ? জিতু পাল? জিতু পাল মেবি নাই, আচ্ছা বুঝছি। ওকে তাহলে হচ্ছে যে গিয়ে ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে ক্লাসটা করছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।